সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আজকে হচ্ছে আলোচনা করব সেন্টেন্স কমপ্লিশনের উপরে, অর্থাৎ এসএসসি পরীক্ষায় আমাদের যে সেন্টেন্স কমপ্লিটশনগুলো আসে সেই টপিকটার উপরে আমাদের আজকের ক্লাসটা হবে। তো তোমরা হচ্ছে সবাই যারা এখনও জয়েন করো নাই দ্রুত একটু জয়েন করে ফেলো, এবং হচ্ছে জটফট করে হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দাও। আমি ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের যে গ্রুপগুলো রয়েছে এবং যে ফ্রি কোর্সের গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোর মধ্যে হচ্ছে আমিও একটু শেয়ার করে দিই। আর তোমাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো হচ্ছে একটু ভালো মনে হচ্ছে তাহলে অবশ্যই হচ্ছে তোমার বন্ধুদেরকে সাজেস্ট করতে পারো। ফ্রি ক্লাস কিংবা পেড কোর্স যেটাই বলো না কেন, যদি মনে হয় যে তোমার কাছে আমাদের ক্লাসগুলো হচ্ছে ইফেক্টিভ তাহলে অবশ্যই তোমরা সাজেস্ট করবে। আচ্ছা, আমি হচ্ছে এখান দিয়ে আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো একটু শেয়ার করে দেয়। আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছো কিনা এবং ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছো কিনা। হ্যাঁ, আমি একটু কমেন্টগুলো দেখতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম দিয়েছ, গুড। আশা করছি সব ঠিকঠাক আছে এবং সব কিছু ঠিকঠাকভাবে শোনাও যাচ্ছে। ওকে, আমি টাইম ওয়েস্ট করব না, তোমাদের যেহেতু পরীক্ষার আর বেশি দিন সময় নেই। আজকে হচ্ছে 20 তারিখ, সো ঠিক 40 দিন পরে তোমরা পরীক্ষায় পার্টিসিপেট করবা। ঠিক 40 দিন পরে পরীক্ষায় পার্টিসিপেট করবা, এর মাঝে কিন্তু আবার একটা জুন মাস যেহেতু, সো জুন মাসের 16-17 তারিখের দিকে, 16-17 এই তারিখের দিকে হচ্ছে ঈদের ছুটি রয়েছে, কোরবানির ঈদ। সো এই সময়গুলো যদি আমরা আর একটু মাইনাস করি সব মিলিয়ে ধরো 30 থেকে 35 থেকে 35 দিনের মতো তোমার সময় রয়েছে। সো এই 30 থেকে 35 দিন সময় যেন তোমার খুব ভালোভাবে এবং প্রোডাক্টিভলি তুমি যেন সময়টা ব্যবহার করতে পারো, এই জন্য হচ্ছে অবশ্যই এখন যেন সেটা ওয়েস্ট না হয়, এক কথা সময়টা যেন ওয়েস্ট না হয় সেটা তোমাদেরকে দেখতে হবে। ওকে, আচ্ছা আমরা তাহলে হচ্ছে চলে যাই আমাদের সেন্টেন্স কমপ্লিশন শুরু থেকে। সেন্টেন্স কমপ্লিশন শুরু থেকে আমি যখন যে বিষয়টা আসবে, যখন যে বিষয়টা আসবে তখন সেই বিষয়টার সাথে অন্যান্য যত নিয়ম, ধরো লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে কি না, লাস্ট ক্লাসে হচ্ছে ভাইয়া যা যা আলোচনা করছিলাম তোমাদের মনে আছে কি না, যে এই টপিকটার সাথে অর্থাৎ যাই পড়েছি সেই টপিকটার সাথে অন্যান্য যত নিয়মগুলো আমাদের আসে বা যেগুলো আসতে পারে সবগুলো কিন্তু আমি আলোচনা করেছিলাম। ধরো আমাদের কোনো একটা অ্যান্সার ছিল গতকালকে, যারা গতকালকে ক্লাস করেছো, আজকে প্রথম ক্লাস গতকালকে করনি, তাদের জন্য ধরো আমাদের অন অন শব্দটা অ্যান্সার হয়েছে। সো এই অনের অন্য সকল অ্যান্সারটা কী হতে পারে বা অনের অন্যান্য সকল ব্যবহারগুলো কিন্তু আমি আলোচনা করেছিলাম, তাই না? গতকালকে যারা ক্লাস করছো তার একটু ফিডব্যাক দাও তো, গতকালকে ক্লাসটা কেমন ছিল, তারপরে আমি শুরু করতে যাচ্ছি। তারপরে আমি শুরু করতে যাচ্ছি তারপরে ভাইয়া শুরু করতে যাচ্ছি তারপরে আমি শুরু করতে যাচ্ছি হ্যাঁ তারপরে আমি শুরু করতে যাচ্ছি
ওকে, দেখো আমরা এখানকার মধ্যে প্রথম যে বিষয়টা এখানে পাচ্ছি, প্রথম যে বিষয়টা এখানে পাচ্ছি, একটু কমেন্টে কমেন্টগুলো দেখতে হবে আমার। ওকে ঠিক আছে, আমি তাহলে প্রথম যে বিষয়টা এখানে পাচ্ছি এখানকার মধ্যে দেখো, প্রথমটা এখানে শূন্যস্থান, অর্থাৎ আমাদের এরকমভাবে হচ্ছে শূন্যস্থান দেওয়া থাকবে, তো এটা হচ্ছে আমাদের সমাধান করতে হবে। তাহলে প্রথমটা সেন্টেন্সটা দেখো, ফ্লোরেন্স নাইটিংগেল ওয়ান্টেড, চেয়েছিলেন টু বি হতে এ নার্স, একজন নার্স হতে চেয়েছিলেন উইথ এ ভিউ টু, এই প্রত্যাশা নিয়ে বা এই উদ্দেশ্য নিয়ে। তাহলে এখন আমাদের এখানকার মধ্যে কি হবে, আমরা দেখতে পাচ্ছি এখানকার মধ্যে উইথ এ ভিউ টু। এখন আমরা একটু যদি রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে এই বিষয়টা পড়বো, তারপরেও ভাই একটু বলে দেই যে আমাদের কিছু ফ্রেজ রয়েছে, যে ফ্রেজগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজি হয়ে থাকে, যে ফ্রেজগুলোর পরে হচ্ছে আমাদের কি হয়, আইএনজি হয়। নর্মালি এখানে দেখো, নর্মালি এখানে দেখে টু রয়েছে, টু দেখে অনেকে হচ্ছে আমরা বেস ফর্ম অ্যান্সার করার কথা, কিন্তু না, আমাদের এখানকার মধ্যে হচ্ছে আইএনজি, অর্থাৎ যে অ্যান্সারটা করব সেই অ্যান্সারটা হচ্ছে এখানে আইএনজি দিয়ে যুক্ত হবে। সেগুলো কি কি আমরা একটু লিখে নেই, সেগুলো একটু আমরা ওয়ার্ডগুলো একটু লিখে নেই। তো পরীক্ষার মধ্যে শুধু উইথ এ ভিউ টু দিয়ে থাকবে বিষয়টা এমন না, আমাদের যদি শুধু টুটা থাকে সেক্ষেত্রে সেটা হয় ইনফিনিটিভের টু, যার পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু এই টুটা যদি হয় প্রিপোজিশন, সেই ক্ষেত্রে আমাদের এরপর হবে নাউন হবে অথবা আইএনজিটা আমাদের ব্যবহার করতে হবে, নাউন অথবা আইএনজি। তাহলে এই টুটা কখন কখন প্রিপোজিশন হয় আমরা একটু দেখে নেই, একটু দেখো। এক নম্বর, ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, উইথ আ ভিউ টু, দেন হচ্ছে উইথ অ্যান আই টু, অ্যান আই টু, ঠিক আছে। এই শব্দগুলো আর কি কি রয়েছে, আরও যে শব্দগুলো রয়েছে সেটা যদি আমি লিখি, বি ইউজ টু, বিকাম ইউজ টু, বি এর জায়গায় এখানে তুমি লিখতে পারো বিকাম, এবং গেট, অথবা এখানে লিখতে পারো গেট। তাহলে বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু। আরও যদি শব্দ বলি আমরা, আমাদের টেক টু রয়েছে, হ্যাঁ, এবং আরও যদি ওয়ার্ড বলি আমরা, যেমন উডিও মাইন্ড, অথবা শুধুমাত্র মাইন্ড দিয়ে যদি চিন্তা করি, এই ওয়ার্ডগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজি হয়ে থাকে। এটা কি নোট করা হয়েছে দেখো তো, এটা নোট করা হয়েছে কি না ভাইয়া, যে এটা দেখেছি এটা কি তোমাদের নোট করা হয়েছে? এখন যেটা লিখলাম এটা কি নোট করা হয়েছে, এই যে ওয়ার্ডগুলো লিখলাম এখানে, যে শব্দগুলো লিখলাম, লুক ফরওয়ার্ড টু, আমাদের অবজেক্ট টু লিখলাম, উইথ আই, উইথ এ ভিউ টু, দেন হচ্ছে টেক টু, মাইন্ড অথবা ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজি হয়ে থাকে। আরও শব্দ রয়েছে আরও অনেকগুলো, এগুলো হচ্ছে যদি নোট না করে থাকো একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখন তাহলে দেখো আমাদের এখানকার মধ্যে এই, এখানে দেখো আমাদের এখানে কি আছে, উইথ এ ভিউ টু রয়েছে, তার মানে আমাদের যে উত্তরটা হবে সেটার সাথে আইএনজিটা আমরা এখানে ব্যবহার করতে হবে, আইএনজি, তাই না, আইএনজিটা ব্যবহার করতে হবে। তাহলে এখানকার মধ্যে আমাদের কি অ্যান্সার হতে পারে বলতো, নাইটিংগেল, নার্স হতে চেয়েছিলেন কেন, উদ্দেশ্য হচ্ছে ধরো আমরা এখানে বলতে পারি সার্ভটা হচ্ছে ভার্ব, এর সাথে সার্ভিং দ্য নেশন, জাতির যেন তিনি খ্যাতমত করতে পারেন, এই জন্য তিনি নাইটিংগেল হতে চেয়েছিলেন। এটা হয় কি না দেখো তো, আর এখন এটার সাথে মিল রেখে, তুমি এখান থেকে হচ্ছে অন্য যে কোনো সেন্টেন্স অথবা অন্য যে কোনো ফ্রেজ অ্যান্সার করতে পারো, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা তাহলে আমরা এই প্রথম অ্যান্সারটা ভালো মতো ক্লিয়ার হলো। দ্বিতীয় প্রশ্নতে যদি ভাইয়ারা যাই, দ্বিতীয় প্রশ্নটা এখানে একটু যদি লক্ষ্য করি আমরা, দেখো দ্বিতীয় প্রশ্নটা, শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 30 বছর, ওয়েন, যখন। আচ্ছা লক্ষ্য করো একটু, যদি তোমরা দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড,
তার বয়স 30 যখন সে কোনো একটা কাজ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো, এই সেন্টেন্সের মধ্যে এটা সাবজেক্ট এবং এটা ভার্ব, তার মানে সেটা সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার্ব, আর ওয়েনটা হচ্ছে আমাদের ক্লোজ মার্কার। ওয়েনটা কি বলতো ভাইয়া? ওয়েনটা হচ্ছে আমাদের ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার। হ্যাঁ, তোমরা এখানকার মধ্যে হচ্ছে যারা অ্যান্সার করছো হেল্পিং দ্য পুয়ার হয়েছে সঠিক উত্তর, তারপর হচ্ছে তোমরা যারা হচ্ছে হেল্পিং দ্য পুয়ারের পাশাপাশি যারা কমেন্ট করেছে হচ্ছে সার্ভিং দ্য সিক পিপল, তাও হয়েছে। আচ্ছা, ওয়েন এটা হচ্ছে আমাদের ক্লোজ মার্কার, তার মানে সিএম, সিএম মানে হচ্ছে ক্লোজ মার্কার। এই ক্লোজ মার্কারগুলো কোনগুলো হয়? ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড যা যা রয়েছে সবগুলো হচ্ছে আমাদের ক্লোজ মার্কার হয়। কী বলছি বলো তো? ডব্লিউএস কোশ্চেন যা যা রয়েছে সবগুলো হচ্ছে আমাদের কী হয়? ক্লোজ মার্কার হয়। আচ্ছা, এই যে ক্লোজ মার্কার হয়, ক্লোজ মার্কারের পরে আমাদের সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করতে হয়, সাবজেক্ট এবং ভার্ব। এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত যে সেন্টেন্সটা থাকবে সেটাকে বলা হয় সাব ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে? এখানকার মধ্যে পরবর্তীতে যে ভার্বটা হবে, এই ভার্বটা কিন্তু এটা অনুসারে হবে, দেখো এইটা অনুসারে হবে। তার মানে এটা কোন টেন্সের মধ্যে রয়েছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে। তার মানে এখানকার মধ্যে যে এরপরে যে সাবজেক্ট এবং ভার্ব লিখবো সেটাও ফার্স্ট টেন্সের হবে। তাহলে আমরা এখন এখানকার মধ্যে কী দেখলাম? সিএম এর পরে আমাদের কী হয়? সিএম এর পরে সাবজেক্ট এবং ভার্ব হয়। সিএম এর পরে কী হয় বলো তো সবাই? সাবজেক্ট এবং ভার্ব হয়, ঠিক আছে? এগুলোতে যেমন আছে বানিয়ে দিলে হবে, নাকি বইয়ে যেমন আছে না বানিয়ে দিলে হবে, কোনো সমস্যা নাই, বানিয়ে দিলেও এখানে আমাদের হবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা এখানকার মধ্যে এটা যদি নাইট অ্যাঙ্গেলের সাথেও মিলিয়ে রেখি, নাইট অ্যাঙ্গেলের সাথেও মিলিয়ে অ্যান্সার করি, তাহলে ওয়েন শি, এখানে দেখো সাবজেক্টটা কি আছে? শি, তার মানে এখানে শি হবে সাবজেক্ট, শি। তাহলে এরপরে কি বসবে? ভার্ব বসবে, তিনি হয়েছিলেন, কি হয়েছিলেন, এটা ফার্স্ট টেন্সে আছে, তার মানে এখানে কাম যদি দেই তাহলে কাম দিলে হবে না, এখানে দিতে হবে কেম, এ নার্স, 30 বছর বয়সে তিনি একজন নার্স হয়েছিলেন। এখন তুমি যে এটার সাথে মিলিয়ে দিতে হবে বিষয়টা এমন না, তুমি চাইলে অন্য কোনো অ্যান্সারও দিতে পারো। ফর এক্সাম্পল, তুমি হচ্ছে তুমি একটা মেয়ে আছো, তুমি হিসেবে চিন্তা করলা যে আমি 30 বছর বয়সে কি করলাম, চাকরি পেলাম। ওয়েন শি গট আ জব, অথবা গভর্নমেন্ট জব, হি গট আ গভ জব, এটা দিলে হয় কি না দেখো তো? ওয়েন শি গট আ গট জব, যখন সে একটা সরকারি চাকরি পেয়েছিল, এই তো হয়েছে। তার মানে এক কথাই হচ্ছে আমাদের এখানকার মধ্যে বাক্যটা মিনিংফুল হলেই হবে, বাক্যটা অর্থপূর্ণ হলে আমাদের এখানে হয়ে যাবে। তাহলে 2 নম্বরটা বোঝা গেছে? 2 নম্বরের মধ্যে আমরা কি শিখলাম? ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ক্লোজ মার্কার, সিএম, সিএম, ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলো হচ্ছে সিএম হয়ে থাকে। আরও ওয়ার্ড রয়েছে, আর ডেট্রা, আর অনেকগুলো ওয়ার্ড রয়েছে। সো এই ক্লোজ মার্কারের পরে আমাদের প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব। এখানে এই ভার্বটা কখন কিসের সাথে মিল থাকবে? এই যে প্রিন্সিপাল ক্লজের সাথে মিল রাখতে হয়, প্রিন্সিপাল ক্লজের সাথে আমাদের মিল রাখতে হয়। ওকে, আচ্ছা, এটা কি বুঝে গেছে বলো? এটা বুঝে গেছে? তাহলে হচ্ছে ভাইয়া নেক্সট যাব। এটা বুঝে গেছে? এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমি নেক্সট সামনের দিকে যাচ্ছি। ওয়েন শি ভিজিটেড বাংলাদেশ, হ্যাঁ হয়েছে, হবে, সমস্যা নাই। ওয়েন শি বিকেম এ নার্স, হয়েছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি তাহলে পরের প্রশ্নতে যাচ্ছি, পরের প্রশ্নতে যাচ্ছি ভাইয়া, দেখো পরের প্রশ্নটা দেখো। ইফ এ ম্যান, ইফের ব্যবহারগুলো কিন্তু আমি এখন বলে দেবো, হ্যাঁ, ইফের ব্যবহার, ইফের যতগুলো ব্যবহার রয়েছে সবগুলো আমরা বলে দেব। দেখো, ইফ যদি এ ম্যান সোজ, একজন মানুষ বপন করে গুড সিজ, ভালো বীজ বপন করে, তাহলে সে ভালো ফলাফল পাবে, এটাই তো? ধরো তুমি ইনপুট দিয়েছো হচ্ছে, ইনপুট দিয়েছো হচ্ছে 100%, 100% ইনপুট দিয়েছো, তাহলে আউটপুটও সেম ভাবে তোমার 100%ই আসবে, 100%ই আসবে, হয়তো 100% না আসবে, 90%ও আসবে, 80% পাস, 80% এ প্লাস, সো 80% আসবে। তুমি ইনপুটে দিয়েছো হচ্ছে 10%, তুমি প্রত্যাশা করো 80%,
ইট ইজ ইম্পসিবল। আচ্ছা যাই হোক, তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিসের ব্যবহার, ইফ এর ব্যবহার, ইফ বা কন্ডিশনালের ব্যবহার। ইফ এটাকে বলা হয় হচ্ছে আমাদের কন্ডিশনাল। কন্ডিশনাল কন্ডিশনাল কি? কন্ডিশনাল হচ্ছে আমাদের কয়েক রকম ভাবে ব্যবহার হয়ে থাকে। 1 নম্বর দেখো, ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয়, এটা দেখতে পাচ্ছি আমাদের প্রেজেন্ট টেন্স, যদি প্রেজেন্ট টেন্স হয়, এখানে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে কন্ডিশনাল এবং কন্ডিশন পার্ট, আর একটা হচ্ছে রেজাল্ট পার্ট, অর্থাৎ কন্ডিশন থাকলে হচ্ছে আমাদের কি হবে, কন্ডিশন থাকলে পরবর্তীতে আমাদের কি হবে, ঠিক আছে? তাহলে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয়, অপর সেন্টেন্সটি হচ্ছে আমাদের ফিউচার টেন্স হবে, ফিউচার। অথবা আমি জাস্ট এখানকার আমাদের সাবজেক্ট লিখে এরপরে হচ্ছে মডাল ভার্বও যেহেতু যুক্ত হয়, সেজন্য আমি এখানে যুক্ত করলাম উইল, শেল, মে, দেন হচ্ছে শুড, এরপরে দেখলাম হচ্ছে মাস্ট, সবগুলো একসাথে এখানে যুক্ত করে দিলাম। ইফ যুক্ত সেন্টেন্সটি যদি ফার্স্ট টেন্স হয়, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে সাবজেক্টের পরে কি হতে পারে, এই যে এগুলোর যে ফার্স্ট ফর্মটা রয়েছে, এগুলোর ফার্স্ট ফর্মটা কি উড রয়েছে, এটার ফার্স্ট ফর্মটা কি কুড রয়েছে, কই কুড লেখে নেই না, কেন লেখে নেই, কুড রয়েছে, দেন মেয়েটা হচ্ছে মাইটে যুক্ত হবে, ঠিক আছে, শুটটা কিন্তু হবে না। আবার এখানে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এটাও যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমাদের সাবজেক্টের পরে আমাদের এখানে হবে এই যে উড কুড মাইট যুক্ত, এগুলো যুক্ত তো হবেই, উড কুড মাইট যুক্ত হওয়ার পরে এরপরে হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, এইটা হচ্ছে আমাদের কন্ডিশনালের ব্যবহার। এই তিনটা যদি মাথায় রাখো তাহলে তোমাদের এখান থেকে এসএসসি পরীক্ষা কিন্তু এমনি পারবা, ইভেন এখান থেকে অ্যাডমিশন টেস্টও তোমাদের প্রশ্ন আসবে, ইভেন তোমাদের এখান থেকে অ্যাডমিশন টেস্টও প্রশ্ন আসে এই কন্ডিশনাল থেকে। এই কন্ডিশনাল থেকে অ্যাডমিশন টেস্টে 100% আসে, 100%, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে 100% আসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে। দেখো এইটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। এখন যদি মনে করে থাকো যারা 25, যদি কেউ 25-এর কেউ সেই ক্লাসে অ্যাটেন্ড করে থাকো, 24-এর কেউ বলবো না আমি, 25-এর কেউ যদি অ্যাটেন্ড করে থাকো, এই নিয়মগুলো তুমি হচ্ছে এখন কন্ডিশনাল বই থেকে, যে কোনো গ্রামার বই থেকে অথবা গ্রামার হেক্স বই যদি থাকে, গ্রামার হেক্স বই থেকে এই কন্ডিশনালের ব্যবহারটা থেকে এক্সাম্পলগুলো দেখো, দেখবো যে সবগুলো মিলে গেছে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কন্ডিশনালের ব্যবহার। এখন এখানকার মধ্যে আমরা আরেকটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে আনলেস। আনলেস শব্দ অর্থ হচ্ছে যদি না, আনলেস শব্দ অর্থ হচ্ছে যদি না। তাহলে আনলেস যদি না এখানকার মধ্যে এমন থাকবে, আনলেস যদি না, এরপরে এটা তো হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে যদি, আর এটার সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করি ইফ নট। আনলেসের সিনোনিম হিসেবে ব্যবহার করি কি, ইফ নট, তার মানে ইফ ডাজ নট, অর্থাৎ এটার সাথে নট যুক্ত হবে, সেন্টেন্সের সাথে নট হবে, কিন্তু আনলেস যখন হবে তখন এখানে আমাদের নটটা যুক্ত হবে না, হ্যাঁ, আর ওইটা যেমন ইয়া আছে তেমনই থাকবে আর কি, হ্যাঁ, বাক্যের অর্থ অনুসারে। আচ্ছা তাহলে আমরা এখন এইখানে কি অ্যান্সার করতে পারি, দেখো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে, তার মানে এই যে আমাদের এটা প্রেজেন্ট টেন্সের সাথে মিল রয়েছে, তাহলে আমাদের এখানকার যে কোনো একটা হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইফ এ ম্যান, যদি একজন মানুষ সোজ বপন করে ভালো বীজ, ভালো গুড সিডস, তাহলে সে কি করবে, সেই মানুষটা হচ্ছে ভালো ফলাফল ফল পাবে বা ফলাফলটা সে মানুষটা পাবে, তাই না? তাহলে এখানে হি উইল, এখানে ফলাফল অ্যাজ এ সো, সো ইউ রিপিট, মানুষটা তোমরা ইয়ে পড়ছো না, একটা ফ্রেজ পড়ছো, তাহলে সেটা আমার সাথে একটু মিলে আমরা দিতে পারি, হি উইল গো, হি উইল রিপ সাম হারভেস্ট অথবা সাম ক্রপস, হ্যাঁ এটাও তোমরা দিয়ে দিতে পারো। ক্রপসের একটা মিনিং অন্য সময় বলবো, ইনশাল্লাহ অ্যাডমিশনের সময় তোমাদের ক্রপসের ব্যবহারটা শেখাবো। ওকে, ক্রপসের জায়গায় হচ্ছে গুড রেজাল্টস দিতে দিয়েছে অনেকে, দেন এখানকার মধ্যে দেখো আমি এটা যেহেতু প্লুরাল করছি সেজন্য আমাদের এখানকার মধ্যে এটা প্লুরাল হিসেবে ব্যবহার করছি, হ্যাঁ, আর এখানে তুমি চাইলে এই গুড হারভেস্ট ইউজ করতে পারো, এ গুড হারভেস্ট এটাও অ্যান্সার করতে পারো। আর কি লেখা আছে তোমাদের মধ্যে দেখি একটু, গেট দিয়ে করেছো তাও সমস্যা নেই, গেট দিয়ে যদি করো তাও সমস্যা হবে না, যদি এখানে তুমি গেট অ্যান্সার লেখো, এখানে যদি রিপের জায়গায় গেট লেখো তাও সমস্যা নেই, তাও সমস্যা নেই,
ওকে, তাহলে হচ্ছে কি কন্ডিশনের থেকে যদি নেক্সট আমরা টেক্সট নেক্সট যদি আমরা একটু সলভ করি, তাহলে আই থিঙ্ক এখান থেকে আর কোনো সমস্যা হবে না, আই থিঙ্ক এখান থেকে আর কোনো সমস্যা হবে না। ওকে নেক্সট যাব, পরেরটাতে চলে যাচ্ছি। হ্যাঁ পরেরটাতে ভাইয়া চলে যাচ্ছি। দেখো আমাদের পরে যে প্রশ্নটা রয়েছে সে প্রশ্নটা হচ্ছে কি দিয়ে আছে, সেটা হচ্ছে আমাদের আছে পরের প্রশ্নটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আই গট আপ, আমি উঠেছিলাম লেট টুডে, লেটস টেক আ রিক্সি সো দ্যাট। আচ্ছা সো দ্যাট রয়েছে, একটু মনোযোগ দিয়ে দেখো, সো দ্যাট এটা একটা ক্লোজ মার্কার, এটা ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার। এখন আমাকে বলো তো দেখি, জাস্ট তুমি জাস্ট সহজভাবে বলো যে এটা ক্লোজ মার্কার। তাহলে যেহেতু এটা শেল দিলে কি হবে, আমাদের শেলের ব্যবহার এখন নেই বললেই চলে, সো শেল ব্যবহার না করাই শ্রেয়। আচ্ছা দেখো, সো দ্যাট এটা ক্লোজ মার্কার, তাহলে এখানকার মধ্যে আমাদের কি হচ্ছে বলতো, এরপরে সাবজেক্ট এবং ভার্ব হবে, এরপরে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব হবে, এরপরে কি হবে বলতো, সাবজেক্ট এবং ভার্ব হবে। ঠিক আছে, তো এখানে দেখো একজন ব্যক্তি ঘুম থেকে দেরি করে উঠছে, কিন্তু সে হচ্ছে চাচ্ছে দ্রুত গিয়ে ক্লাসে জয়েন করতে। এখন আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ মানেই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে, প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। ঠিক আছে, ইম্পারেটিভ যদি কোনো সেন্টেন্স থাকে সেটাকে যদি জিজ্ঞেস করা হয় সেটা কোন টেন্স, তাহলে বলবা যে সেটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের এখানকার মধ্যে সো দ্যাট এর পরে আমরা শিখেছি, এরপরে ক্যানও হয়, তাহলে আমরা এটা অ্যান্সার করতে পারি কি, আই গট আপ লেট নাই, লেট টুডে, দেরি করে ঘুম থেকে উঠেছি, সো টেক আ রিক্সা, একটা রিক্সা ট্যাক্সি নেবো, যাতে করে হচ্ছে আমি দ্রুত পৌঁছাতে পারি যে কোনো জায়গায়। অর্থাৎ ক্লাস ধরো আমি যখন আমাদের যখন অ্যাডমিশন ইয়ার ক্লাস চলতো, ডিপার্টমেন্টের ক্লাস চলতো, তখন হচ্ছে আমি কি করতাম, ডিপার্টমেন্টের ক্লাস যখন চলতো আমাদের ধরো 8টায় ক্লাস থাকতো, 8টায় সকাল 8টায় সকাল 8টায় ক্লাস থাকতো, না 8টা না 8:30টায় থাকতো, ভুল বলছে, 8:30টায় থাকতো, আমরা হয়তো 7টার বাসে যাইতাম অথবা 8টার একটা বাস ছিল, 8টার বাসে যাইতাম। তো যেটা দেখা যেত যেহেতু ঢাকায় একটু যানজট থাকে, তো 8টার বাস হচ্ছে প্রায় মিস হইতো আমার, হ্যাঁ, এবং সরি 7টার বাসটা মিস হইতো, ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে অন্যান্য সকল কাজ করতে, এবং পরবর্তীতে আবার ঘুমাই, যদি যদি সকালে ঘুমাই তাহলে হচ্ছে 7টার বাসটা মেইনলি মিস হইতো। তো 8টার বাসে যখন হচ্ছে ঘুম থেকে উঠে দেখে 8টা বেজে গেছে, তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতাম, সেটা হচ্ছে বেশিরভাগে বাইক নিতাম, আমি বাইকে পরবর্তীতে হচ্ছে 8টার ক্লাস ধরার জন্য আমি চলে যেতাম। যাই হোক, তাহলে হচ্ছে আমি যেন ক্লাসে অ্যাটেন্ড করতে পারি, সো দ্যাট আই ক্যান অ্যাটেন্ড দ্য ক্লাস, হ্যাঁ, কি করতে পারি, ইন টাইম, সময়ের আগে যেন আমি ক্লাসে পৌঁছাতে পারি। সো ইন টাইমটা দিয়ে দিলে আরেকটু সুন্দর হয়ে যাচ্ছে, অ্যাটেন্ড এখানে ডি হবে, অ্যাটেন্ড দ্য ক্লাস ইন টাইম, অথবা তোমরা এখানকার মধ্যে অন্য যে কোনো ইয়ে দিতে পারো, এখানে দিতে পারো হচ্ছে, এখানে দিতে পারো হচ্ছে রিচ, রিচ দিয়ে হবে, আই কুড না, এখানকার মধ্যে ক্যান হবে, ক্যান হবে, কুড হয়তো যে এখানে যদি পাস্ট টেন্স হইতো তাহলে। ঠিক আছে, অনেকে অ্যান্সার করেছে হচ্ছে আমি তোমাদের অ্যান্সার করে একটু দেখে, আই ক্যান রিচ দ্য অফিস ইন টাইম, সো দ্যাট আই কুড রিচ, না আই রিচ হবে, আই ক্যান রিচ হবে, আই ক্যান রিচ, একটু ঠিক করে নিও এটা, আই ক্যান রিচ, হ্যাঁ সবে অফিসে দিয়েছে দেখি, সবে অফিসে দিয়েছে। আচ্ছা তাহলে আমরা সো দ্যাটের ব্যবহার শিখলাম কি, সো দ্যাটের মধ্যে হচ্ছে এরপরে হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ভার্ব হয়, এবং এখানকার মধ্যে এই যে ভার্বটা বসবে, যে ভার্বটা বসবে সেটা ক্যান অথবা কুড হতে পারে, আগের সেন্টেন্স অনুসারে আমাদের ভার্বটা হতে পারে, এই বিষয়টা মাথায় রেখো, হ্যাঁ এই বিষয়টা মাথায় রেখো। নেক্সট নেক্সট যদি আমরা দেখি, দেখো ই নাম্বার, এ নাম্বারে যদি আমরা দেখি, এ ভিলেজার, এ ভিলেজ ডক্টর, একজন গ্রাম্য ডাক্তার, ইজ এ পার্সন, একজন ব্যক্তি যে কিনা কিছু একটা করে। আর তারপর দেখো, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ টু দ্য ভিলেজার, সে গ্রাম্যবাসীর কাছে হচ্ছে সর্বোত্তম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু। ওকে ভাই আল্লাহ করো, আমাদের একটু মনোযোগ দিয়ে দেখো, এখানকার মধ্যে এই বিষয়টা বোঝা খুবই জরুরি, এই বিষয়টা বোঝা খুবই জরুরি। ভাইয়া কিছুক্ষণ আগে বলছিলাম না ডব্লিউএস কোশ্চেনগুলো হচ্ছে আমাদের কি হয়, সিএম হয়, ক্লোজ মার্কার হয়, বলছিলাম কি না বলতো, এরপরে কি হয়ে বলছিলাম, সাবজেক্ট এবং ভার্ব হয়। তাহলে এখানে হুয়ের পরে মেইনলি তোমার কি দেওয়ার কথা,
মেনলি তোমাদের কি ভাবার কথা, সাবজেক্ট এবং ভার্ব সহজভাবে, তাই না? কিন্তু এখানকার মধ্যে সরাসরি ভার্ব হবে, কেন হবে সেটা একটু যদি ব্যাখ্যা করি, কেন হবে সেটা যদি ব্যাখ্যা করি, শুনবে একটু, ব্যাখ্যা করলে শুনবে তোমরা, ব্যাখ্যা করলে তোমরা শুনবে একটু। তাহলে দেখবা যে নেক্সটটা সমস্যা হবে না। ওকে, ক্লোজ মার্কার এবং হচ্ছে এই এটা এটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এবং ক্লোজ মার্কারের মধ্যে একটু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ক্লোজ মার্কারের আগে দেখবা, আগে দেখবা কোন নাউনকে সে অথবা নাউন অথবা প্রোনাউনকে সে নিয়ে কথা বলতেছে না, যেটা অ্যান্টিসিডেন্ট আছে সেটাতে থাকবে না। ক্লোজ মার্কারের ক্ষেত্রে পূর্বে কোনো নাউন অথবা প্রোনাউন সম্পর্কে সে কথা বলবে না। অন্যদিকে অন্যদিকে যখন রিলেটিভ প্রোনাউন হয়, সেই রিলেটিভ প্রোনাউনটা এই রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে এই প্রোনাউনটা হচ্ছে এই নাউন সম্পর্কে কোনো মানে নাউনটাই হচ্ছে বলবে রিলেটিভ প্রোনাউন। যদি দেখো ভাইয়া এখানকার মধ্যে হু যে কথা, এই পার্সন একই ব্যক্তি কিনা, রিলেটিভ প্রোনাউনটা দেখো এখানকার মধ্যে দেখো, হু যে ব্যক্তি এবং এ পার্সন মানে ভিলেজ ডক্টর সেম পার্সন না, তারা সেম পার্সন। তাহলে এই হুটা যেহেতু এখানকার মধ্যে এটা আমাদের ক্লোজ মার্কার এবং এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে তথা রিলেটিভ প্রোনাউন হচ্ছে, সেজন্য এটা সাবজেক্ট কিন্তু এজন্য সরাসরি একটা ভার্ব দিয়ে দিলে হয়ে যায়। তাহলে আমরা এখানকার মধ্যে লিখতে পারি কি, হি ট্রিটস, যে যে হচ্ছে সেবা দেয় অথবা গিভস মেডিসিন, গিভস মেডিসিন কাদেরকে দেয়, দ্য ভিলেজার্স উইথ হিজ লিটল নলেজ, উইথ হিজ লিটল নলেজ অথবা গিভস ট্রেডস, এরপরে যা যা তোমরা বসাতে চাও সেটা বসে দেবা। আচ্ছা তাহলে কি আমাকে বলো ক্লোজ মার্কার এবং রিলেটিভ প্রোনাউনের ডিফারেন্সটা বুঝতে পেরেছ? জাস্ট একটা এক্সাম্পল দেব, যে এক্সাম্পলটা দিলে হচ্ছে একটা এক্সাম্পল দেব, জাস্ট তোমরা একটু সবাইকে মেনশন করে দিও যদি প্রয়োজন মনে করো আর কি, যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা সবাইকে মেনশন করে দিও। আচ্ছা রিজাল্টি প্রোনাউনটাকে বোঝার জন্য বা ক্লোজ মার্কারটাকে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো দেয়ার ইজ নো মাদার। আচ্ছা বাই দ্য ওয়ে, বাটটাকে আমরা স্বাভাবিকভাবে কী হিসেবে জানি বলতো? বাট আগে বলো, বাটটাকে স্বাভাবিকভাবে আমরা কী হিসেবে জানি একটু বলো তো দেখি, বাট শব্দটাকে আমরা কি হিসেবে জানি? বাট শব্দটাকে হচ্ছে আমরা কি হিসেবে জানি? এটা কনজাংশন হিসেবে জানি। দেখো এখন তো কনজাংশন হলে এই এই বাটটাকে আগের কোনো নাউন সম্পর্কে সাথে রিলেট থাকে থাকে না। তাহলে একটু দেখো আমাদের, আমি একটা সেন্টেন্স দেখি, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেখো একটু ভাইয়ারা, এখানে দেখো তো নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নাই যেই মাটা তার সন্তানকে ভালোবাসে না। তাহলে একটু দেখো এখানকার মধ্যে এই বাটটা কি মাদার সম্পর্কে বলতেছে কিনা, মাদার সম্পর্কে বলছে কিনা, মাদার সম্পর্কে বলছে, মা সম্পর্কে বলছে। এজন্য আমাদের এটা এখানে কনজাংশন ছিল, কিন্তু এখানকার মধ্যে এটা রিলেটিভ প্রোনাউন হয়ে গেছে, রিলেটিভ প্রোনাউন এটা হয়ে গেছে, ঠিক আছে? এটা মূলত কেমন ছিল যদি অন্যভাবে বলি, অন্যভাবে যদি বলি তাহলে হু ডাজ নট, ডাজন্ট ডিও, হাহা হু ডাজ নট হেইট হার চাইল্ড, এটা এভাবে ছিল, ঠিক আছে? তাহলে দেখো এরকম ভাবে হচ্ছে আমাদের সেন্স হচ্ছে। আচ্ছা এখন আসি হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউনগুলো কোনগুলো হয়ে থাকে, রিলেটিভ প্রোনাউনগুলো কোনগুলো হয়ে থাকে। মেইনলি যেগুলো হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন হয়ে থাকে বেশি গুরুত্বপূর্ণ, এক নম্বর হু, দুই নম্বর হোম, তিন নম্বর উইচ, চার নম্বর দ্যাট,
ঠিক আছে, এবং হু শব্দটাও হতে পারে। আচ্ছা, তো এই হু শব্দটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এবং পূর্বে কি থাকতে হবে, এগুলোর পূর্বে কি থাকতে হবে বলো তো? এটি প্রনাউন যদি হতে হয়, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে, উইথ শব্দটা হচ্ছে, এবং দেয়ার শব্দটা সাবজেক্ট অবজেক্ট দুইটাই, সাবজেক্ট অবজেক্ট দুইটাই হতে পারে, ঠিক আছে, উইথ শব্দটা সাবজেক্ট অবজেক্ট দুইটাই হতে পারে। ওকে, আচ্ছা আমাকে এখন বলো তো, রিলেটিভ প্রোনাউন থেকে যদি কোনো প্রশ্ন যদি তোমাদেরকে করতে হয়, একজন তোমাদের একজনের মধ্যে দেখলাম একটা কমেন্ট করেছ, নামটা আমি না নেই, হু প্রাইমারি ট্রিটমেন্ট। দেখো এখানকার মধ্যে হু প্রাইমারি ট্রিটমেন্ট যখন তুমি বলছো, তখন কিন্তু তোমার ভার্বটা মিসিং হচ্ছে। হু গিভস দিতে পারো, হু গিভস প্রাইমারি ট্রিটমেন্টস টু দ্য ভিলেজার্স, এটা দিতে পারো। হ্যাঁ আচ্ছা, অ্যাডমিশনের কোর্সে হচ্ছে বাংলা এবং জিকে ক্লাসটা কে নেবে? অ্যাডমিশনের কোর্সে বাংলা ক্লাস নেবে হচ্ছে আমাদের বাংলা স্যার নেবে, আর জিকে ক্লাস হচ্ছে জিকে টিচার নেবে। এবং তোমরা হচ্ছে যারা আমাদের ক্লাসগুলো দেখো না, যদি মনে করো এখনও দেখে না থাকো, গতকালকেও হচ্ছে আমাদের একটা জিকে ক্লাস হলো, দেখে নিতে পারো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু পাবা, ভালো কিছু পাবা। আচ্ছা দেখো, শি সেইড, তিনি বললেন, ইট ইজ টাইম উই ড্যাশ। দেখো এখন ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ব্যবহারটা একটু দেখি আমরা। যদি আমাদের বি ভার্ব বি প্রেজেন্ট টেন্স থাকে, হ্যাঁ এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে এখানকার মধ্যে যদি দেখো এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এরপরে যদি সাবজেক্ট থাকে, দেখো এরপরে একটা সাবজেক্ট আছে, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমাদের এরপরে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমি এখানে লিখছি ভি টু হবে। আচ্ছা এটা কী কী হতে পারে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। কিন্তু এই যে ইজের জায়গায় যদি আমাদের ওয়াজ হতো, ওয়াজ যদি হতো, সেই ক্ষেত্রে পরবর্তী সাবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের এখানে কোন টেন্স হবে, হ্যাড প্লাস ভার্বের তিন নম্বর ফর্ম তথা সাবজেক্টের পরে প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা তো তো গেল, ইট ইজ টাইম থাকুক অথবা ইট ইজ হাই টাইম থাকুক, এরপরে যদি সাবজেক্ট না থাকে, কি বলছি, সাবজেক্ট না থাকে, শুধুমাত্র ভার্ব থাকে, শুধুমাত্র ভার্ব থাকে, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হয়, না থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনফিনিটিভ করতে হয়, ইনফিনিটিভ করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হয় বলতো, ইনফিনিটিভ করতে হয়, ইনফিনিটিভ করতে হয়। তাহলে হি সেইড, সে বলল যে এখনই হচ্ছে আমরা কোনো কিছু একটা করার সময়, যে তাহলে হচ্ছে এখানকার মধ্যে তোমাদের সাথে রিলেট করে একটা অ্যান্সার লেখো তো, তোমাদের সাথে রিলেট করে এখনই সময় যে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সময়, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে অথবা পাস করতে হবে, এরকম একটা অ্যান্সার লেখো, অথবা কোনো কিছুর বিরুদ্ধে কথাও লিখতে পারো। তাহলে এখানকার মধ্যে ফার্স্ট টেন্স দিয়ে করো, উই স্টাডিড টেক্সট হ্যাকস, তাই না, ওয়েল টেক্সট হ্যাকসটা আমরা ভালো মতো পড়বো এসএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে ভালো করে ভালো করব, ঠিক আছে, এবং ইংলিশ ফার্স্ট পেপারেও ভালো করব। তাহলে এখনই সময় যে আমাদের ঠিক মতো টেক্সট হ্যাকসটা পড়া উচিত বা পড়তে হবে, ঠিক আছে। তারপরে যদি তোমরা তোমাদের সাথে রিলেট করে লেখো, রিলেট করে লেখো, তাহলে হচ্ছে উই টুক প্রিপারেশন, প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, ফর আচ্ছা ফর এইচএসসি, হ্যাঁ এরকমভাবে লিখে দিতে পারো, তাহলে দেখো এটা ফার্স্ট টেন্স হয়েছে। ওকে, এই টপিকটা থেকে ইজ ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম অ্যাডমিশন টেস্টের প্রশ্ন থাকেই, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন থাকেই, কন্ডিশনাল থেকে থাকে, এটা থেকেও থাকে, উই স্টপ করাপশন, হ্যাঁ হয়েছে, উই রেড উই রেড অ্যাটেন্টিভলি, তাও হয়েছে, তো একজন লিখেছে দেখলাম রেড অ্যাটেন্টিভলি, তাও হয়েছে, এটা ফার্স্ট টেন্স হয়েছে। আচ্ছা তারপরটা আমরা একটু দেখি, আচ্ছা আমরা তো ইফের ব্যবহার দেখছিলাম না, ইফের ব্যবহার, ইফের ব্যবহার দেখেছিলাম না, দেখো ইফ আই হ্যাড দ্য উইংস, যদি আমার ডানা থাকতো, এটা কোন টেন্সে আছে, কোন টেন্সে, ভার্বের সেকেন্ড ফর্ম ফার্স্ট ফর্মে আছে, তাহলে অপর সেন্টেন্সটা কী হবে, এখন তোমরা এটা অ্যান্সার করো দেখি, এটা যেহেতু আমরা অলরেডি পড়েছি, একজন লেখাচ্ছে স্টার্টেড অ্যাডমিশন কোর্স অব হাসান জামান স্যার, ওয়াও, দেন হচ্ছে আরেকটা জিনিস লিখতে পারতে, সেটা হচ্ছে এনরোলড দিয়ে লিখতে পারতে, অথবা অ্যাডমিটেড হাসান জামান স্যার কোর্স,
আচ্ছা দেখো, তাহলে দেখি তোমরা এটা অ্যান্সার করো, দেখি এটা যদি তুমি অ্যান্সার করতে চাও তাহলে এখানকার মধ্যে ভাবতে হবে কন্ডিশনারের ব্যবহার। তাহলে আমাদের এখানকার মধ্যে কি হবে, আই উড দিয়ে হবে, এরপরে ভার্বের কনফার্ম হবে, এরপরে ভার্বের অথবা কুড দিয়ে হবে, উড অথবা কুড, ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই ইন দ্য স্কাই, আমি হচ্ছে আকাশে উঠতে পারতাম, তাই না? ইন দ্য স্কাই, এটা যেহেতু অলরেডি বলছি সেজন্য এটা আর বলছি না। তারপরে দেখি, হ্যাঁ আরেকটা দেখি, আরেকটা দেখি আমরা এখানে দেখো, এইচ নাম্বারটা, আই ডো নট নো ওয়াই ইউ গো দেয়ার, আমি জানি না তুমি সেখানে কেন গিয়েছ, মোস্ট প্রবাবলি, মোস্ট প্রবাবলি, মোস্ট প্রবাবলি একটা রিজনের কথা বলবে, তুমি সেখানে যাওয়ার উদ্দেশ্য কি। ওকে লক্ষ্য করো ভাইয়া, এই সেন্টেন্সটার মধ্যে একটু যদি দেখো, এটা সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে, হ্যাঁ এটা সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে। এখন আই ডোন্ট নো ইউ ওয়াই ইউ গো দেয়ার, আমি জানি না তুমি সেখানে কেন গিয়েছো, মোস্ট প্রবাবলি খুব সম্ভবত এখানটার মধ্যে আমাদের এই সেন্টেন্সটাকে, তোমাকে এখানে দেখো একটা সাবজেক্ট ভার্ব আছে, এই সেন্টেন্সটাকে হচ্ছে আমাদের এক্সপ্লেইন করে এখানকার মধ্যে বলে দিবে, এক্সপ্লেইন করে এখানকার মধ্যে বলে দিবে যে সেখানে যাওয়ার উদ্দেশ্য কি, ঠিক আছে, সেখানে যাওয়ার উদ্দেশ্যটা কি, সেখানে যাওয়ার উদ্দেশ্যটা কি, ঠিক আছে। তাহলে একটু বলো তো দেখি, এখানকার মধ্যে যেহেতু অলরেডি আমাদের সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এই সেন্টেন্সটা তো হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ভার্ব দিয়ে যুক্ত হবে, তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো ভাইয়ারা আপুরা, তাহলে অ্যান্সারটা একটু বলো সবাই। তোমরা দুপুরে খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া মনে হয় তো করো নাই, একটু লক্ষ্য করো, একটু 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 লক্ষ্য করো, হ্যাঁ তোমরা যখন অ্যান্সার করবা একটু দেখবা সব কিছু, একটু দেখবা, একটু লক্ষ্য করো ভাইয়া, এই সেন্টেন্সের মধ্যে ভার্বটা কি আছে, সেন্টেন্সের ভার্বটা আছে ভার্বের এক নম্বর ফর্ম। তাহলে অপর যে সেন্টেন্সটা লিখবো আমরা, যেহেতু এটারই এক্সপ্লেনেশন করবো, তাহলে তাহলে এইটা, এই পরের ভার্বটা হচ্ছে আমাদের এখানে কি করব, সেম ভাবে প্রেজেন্ট টেন্সে করব, ঠিক আছে। তার মানে এখানকার মধ্যে আই ডোন্ট নো হোয়াই ইউ গো দেয়ার, মোস্ট প্রবলি ইউ কি বলবো, ইউ মিট দ্য, ইউ মিট এ স্পেশাল পার্সন, আর কি হতে পারে, সবাই স্পেশাল পার্সনই কেন হবে, অথবা এখানকার মধ্যে সেখানে তো বলে না, বাজারে যদি বাজারে বলতাম তাহলে ইউ বাই আ বুক নেম টেক্সট হ্যাক্স, হ্যাঁ অথবা এখানে জাস্ট এভাবে লিখে দিলেও হয়ে যাবে। ওকে আচ্ছা, ইউ মেট হাসান যেমন লিখে দিলাম এখানে, মোস্ট প্রবাবলি, ও এখানে মনে হয় তুমি হাসান জাহ ভাইয়ার সাথে দেখা করতে গেছো, ঠিক আছে। তাহলে এটার সাথে মিল রেখে এখানকার মধ্যে, এটাতে যেহেতু প্রেজেন্ট টেন্স, সো এখানেও প্রেজেন্ট টেন্স মিল রেখে তোমাকে এখানে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে। এটার কি কোনো স্ট্রাকচার আছে? না, এটার স্ট্রাকচার বলতে এখানে দেখো, আমরা এখানকার মধ্যে এই মোস্ট প্রবাবলি যখন বলছি, সম্ভবত যখন বলছি, তখন হচ্ছে তার মানে এটারই পরের আরেকটা বাক্য হবে, এটা যে বলবে সেটারই হচ্ছে পরে আরেকটা ব্যাখ্যামূলক বাক্য হবে, এটা যেমন থাকবে সেম ভাবে এটাও তাই থাকবে, ঠিক আছে, এটাও তাই থাকবে। আচ্ছা আমরা আনলেসের ব্যবহার পড়ছিলাম না, আনলেসের ব্যবহার, আনলেসের ব্যবহার আমরা পড়ছিলাম না, আনলেসের ব্যবহার আমরা পড়ছিলাম না, দেখো তো আনলেসের ব্যবহার দেখছো, ইফ এর একটা ব্যবহার পড়ার সাথে সাথে, স্যার ভিডিও কি মোবাইল দিয়ে করতেছেন? হ্যাঁ ক্লাস তো মোবাইলে হচ্ছে, বারবার কি হচ্ছে ভাইয়া, কি ব্লু হয়ে যাচ্ছে, কোনটা ব্লু হয়ে যাচ্ছে, কোনটা ব্লু হয়ে যাচ্ছে বুঝি নাই, আমরা তো কালার দিয়েছি নীল কালার, ব্লু হচ্ছে কোনটা, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আমাকে দেখা যায় বুঝছো, কালো কালারের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। আচ্ছা দেখো, আনলেসের ব্যবহার আমরা দেখেছিলাম, সো আনলেসের ব্যবহার যেহেতু আমরা দেখেছিলাম, তাহলে তার মানে হচ্ছে এটা আমরা পারার কথা, বাট অল সোর্স অফ অ্যাটেম্পটস টু সলভ দ্য ফুড প্রবলেম উইল ফেল, সকল ধরনের প্রচেষ্টা হচ্ছে ব্যর্থ হয়ে যাবে খাদ্য সমস্যার যদি না, আচ্ছা ব্লার হয়ে যাচ্ছে,
আমি তো পাশে ল্যাপটপ রাখছি তোমাদের কমেন্টগুলো দেখার জন্য এবং ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? বাচ্চা আমি বুঝতেছি না, দেখো তার মানে হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সটি হচ্ছে আমাদের কেমন থাকলে এটা ফিউচার টেন্স হয়, প্রেজেন্ট টেন্স থাকলে ইফ, এটা হচ্ছে আনলেসটা হচ্ছে কি হিসেবে রূপান্তর করি আমরা ইফ নটে, তাহলে এখানকার মধ্যে হচ্ছে আমাদের সরাসরি প্রেজেন্ট টেন্সে বসাতে হবে, এটা যেহেতু ফিউচার টেন্সে আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো ব্যর্থ হয়ে যাবে যদি না আমরা কিছু একটা না করি, ইফ উই আর সিরিয়াস অ্যাবাউট ইট, সিরিয়াস অ্যাবাউট ইট, যদি আমরা এই ব্যাপারে সতর্ক না থাকি বা সচেতন না হই তাহলে হচ্ছে ফুড সমস্যাটা বা খাদ্য সমস্যাটা ব্যর্থ হয়ে যাবে, ঠিক আছে? ব্যর্থ হয়ে যাবে, অথবা সিরিয়াসের জায়গায় তোমরা কনসাস কনসাস দিতে পারো আর অন্য যে কোনো অ্যান্সারটা দিতে পারো, হ্যাঁ? অথবা এই যে তোমরা আরেকজন লেখেছো, গুড সুন্দর, আমি তো মোটামুটি লিখলাম, ওই আরেকটু সুন্দর করে লিখেছি, ইফ উই টেক আ প্রপার স্টেপস, হ্যাঁ, প্রপার স্টেপস অথবা প্রপার অ্যাকশন, উই দিয়ে লিখেছো, এরপরে হচ্ছে আমরা যদি না নিতে পারি, ওকে? আচ্ছা লাস্ট লাস্ট হচ্ছে দেখো এখানকার মধ্যেও আবার সেম ভাবে, এখানকার মধ্যেও সেম ভাবে হচ্ছে আমাদের আবার কিসের ব্যবহার আসবে, সেম ভাবে এখানকার মধ্যে আমাদের আবার আনলেস, হ্যাঁ, আনলেস শব্দ অর্থে যদি না, এখানকার মধ্যে দেখো হি হু ফলোজ টু হায়ার্স, দেখো এখানে দেখো হি শব্দটা কি আছে, হি শব্দটা এখানে সাবজেক্ট এবং এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই হুট শব্দটা ছিল প্রোনাউন, এটার ভার্ব হচ্ছে এটা অনুসারে ভার্ব হয়েছে এটা, তাহলে এখানকার মধ্যে সাবজেক্ট ভার্ব পেলাম, তাহলে এইটা তো সাবজেক্ট মিস সাবজেক্ট আছে কিন্তু ভার্বটা মিসিং রয়েছে, হি হু ফলোস টু হেয়ার্স, যারা হচ্ছে একসাথে দুইটা নৌকায় পা দেয় তারা হচ্ছে কোনোটাই ধরতে পারে না, হ্যাঁ, একসাথে দুইটা নৌকায় একসাথে দুই নৌকায় পা দেওয়া, তাহলে হচ্ছে এখানকার মধ্যে কোনোটাই ধরতে পারে না, তার মানে এই যে হি অনুসারে ভার্বটা হবে হি ক্যাচেস ক্যাচেস নিদার। আমি একটা কথা তোমরা এখন হয়তো এটা বুঝবে না, যারা চব্বিশ বেছের আছো, চব্বিশ বেছের যারা এখন আছো তোমরা এটা হয়তো বুঝবে না বুঝবে না, ঠিক আছে? এটা বুঝবা না কি বলতেছি, শুনো মনোযোগ দিয়ে, তোমরা যারা এখন চব্বিশ বেছের শিক্ষার্থী আছো তোমরা হয়তো এটা বুঝবে না, অনলাইনে এখন শত শত প্ল্যাটফর্ম রয়েছে, হাজার হাজার প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের কোচে ভর্তি হতে হবে বিষয়টা এমন না, আমাকে ফলো করতে হবে বিষয়টা এমন না, বাজারের মধ্যে শত শত পাবলিকেশনের বই রয়েছে, আমাদের বই পড়তে হবে ইংরেজির জন্য এমন নয়, বাংলার জন্য যে একটা নির্দিষ্ট বই পড়তে হবে বিষয়টা এমন না, বাজারের মধ্যে তুমি ধরো এখন এই মুহূর্তে যদি তুমি দেখো অনলাইনে কোর্স করার জন্য কোর্সের বিষয়ে তুমি শত শত দেখছ, আবার অফলাইনে আবার অনেক প্ল্যাটফর্ম সবাই হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখাচ্ছে, ঠিক আছে? এখন এখানকার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তুমি একসাথে সকল জায়গায় ফলো করতে যাবে না, আই রিপিট, তুমি অফলাইনে যদি তুমি কোচিং করো, অফলাইনে যদি ফুল কোর্সে কোচিং করো পনেরো হাজার টাকা খরচ করে অনলাইনে আবার কিংবা আলাদা করে আরেক স্যারের কাছে, আলাদা করে স্যারের কাছে অথবা এখানকার মধ্যে অল সাবজেক্ট স্যারের কাছে অনলাইনে পড়া তোমাদের জন্য খুবই টাফ হবে, সেটা মেনটেন করা খুবই টাফ হবে। আবার ইংলিশের জন্য ধরো, ইংলিশের জন্য হচ্ছে অনেকেই পড়ায়, তো ইংলিশের জন্য মনে করো জাস্ট ইংলিশটা আমার কাছে পড়বা, ইংলিশটা আমার কাছে পড়লা, তারপর হচ্ছে আরেকজন স্যার পড়াচ্ছে, ও ওনার একটু অসম্ভব সুন্দর ক্লাস, তারপর ওনার কোর্সে ভর্তি হই, যারা করতে যাবা তাদের রেজাল্ট পরীক্ষার সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার সময় দেখবা যে কংগ্রেচুলেশনস যে শব্দটা আসে না, কংগ্রেচুলেশনস এই শব্দটা আসবে না, এখানকার মধ্যে কী আসবে, কংগ্রেচুলেশন শব্দের বানানটা ভুল হয়ে আছে, ঠিক আছে? এটা আসবে না, লেশনস এটা আসবে না, নে এসে ইউ ফেইল্ড অথবা এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? সো তখন হচ্ছে সাবজেক্ট, যে গতকালকে দেখেছো না আমি একটা পুরো পোস্ট করছিলাম যে 45 PO হচ্ছে ফেল করে, 45 PO ফেল করে, ওকে, 50 PO ফেল করে, তো এই জন্য হচ্ছে প্রথম থেকেই তোমরা আমাকেই ফলো করবা, আমি আবারও বলছি আমাকেই ফলো করবা, এটা কোনো তোমার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই,
ঠিক আছে, আমাদের কোর্সে ভর্তি হবার কোনো প্রয়োজন নেই ভাই, আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে ভালো স্টুডেন্ট হয় সব সময়, সেটা অনেকেই বেশি আমাদের কিয়া করে পছন্দ করে, সেই হিসেবে এবছরও তো ফার্স্ট আমরা পাইলাম। তো এটা নির্ভর করছে হচ্ছে তুমি সাথে, এবং একটা কথা যে গুরুত্বপূর্ণ মাথায় রাখবা, এই যে যারা ফার্স্ট টপ করছে, টপ করছে সর্বোচ্চ আমরা কি করছি, ক্লাসে গাইডলাইন দিয়েছি এভাবে এটা পড়তে হয়, এটা এটা বুঝাই দিয়েছি, এবং বাসায় সর্বোচ্চ প্রচেষ্টাটা কে করছে, বাসায় বাসায় বসে পড়ার টেবিলে সবটা কে দিছে, শিক্ষার্থী নিজে দিয়েছে। আবার আমার কাছে, আমার কাছে তো আবার যারা টপ করে নাই ফেল করছে, সে হয়তো আমার ক্লাস করছে কিন্তু বাসায় পড়ার টেবিলে সে সময় নাও দিতে পারে। তো এই জন্য টপ করো অথবা না করো, যেটাই করো না কেন, তোমাকে বাসায় পড়ার সময়টা 100% তোমাকে ঠিক রাখতে হবে। এবং ইভেন তুমি কোচিং করো কিংবা কোচিং করো না, সেটা মুখ্য বিষয় না, তোমাকে 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 হচ্ছে বাসায় পড়ার টেবিলে 100% সময় দিতে হবে, ঠিক আছে। সো আমরা একসাথে দুই নৌকায় পা দেবো না, অথবা একসাথে অনেকগুলো নৌকায় পা দেবো না, একটা প্রবাদ থেকে আসছে আর কি। আচ্ছা এখন দেখি আর একটা দেখি সমাধান করি, আমরা একটা সমাধান করি, দেখি এটা সমাধান করি, উই শুড, শুডটা হচ্ছে আমাদের মডেল ভার্ব। আচ্ছা মডেল ভার্বের পরে কি হয়, মডেল ভার্বের পরে হচ্ছে আমাদের বেস ফর্ম হয়, এটা সবাই জানো। তাহলে এখানে আমরা একটা অ্যান্সার করে ফেলি, মডেল ভার্বের পরে এখানে কি অ্যান্সার হবে, কোনটা প্রশ্ন আমার মনে নাই, বোর্ড প্রশ্ন কোনটা ওইটা এখানে যদি আমি লেখা নাই, তো দিনাজপুর বোর্ডের প্রশ্ন কোনটা ওইটা আমার ইয়াম নাই, দেখে তাহলে আমাকে জানাও যে এটা হচ্ছে, এটা এটা হচ্ছে ওই শুরুটা হচ্ছে এটা দিয়ে, তাহলে আমি এটা বের করে বের করতে ইয়ে করতে পারবো আর কি। আচ্ছা তাহলে দেখো এখানকার মধ্যে আমাদের কি আছে, এখানে আছে হচ্ছে ট্রিজ সম্পর্কে, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, সো উই শুড, এখন বর্তমানে দেখো উই শুড প্লান্ট মোর ট্রিজ, মোর ট্রিজ, আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমি কয়েকদিন আগে হচ্ছে ক্যাম্পাসে গিয়েছিলাম, আমার বাসা হচ্ছে গ্যান্ডেরিয়াতে, গ্যান্ডেরিয়া থেকে হচ্ছে যখন ক্যাম্পাসে গিয়েছিলাম গুলিস্তান পর্যন্ত, কি পরিমাণ গরম ছিল বাইক, ইউ ক্যান নট ইমাজিন, এত পরিমাণ গরম ছিল, প্রায় 44-45 ডিগ্রির মতো হচ্ছে তাপমাত্রা ছিল। ট্রাস্ট মি, আমি যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকলাম, ক্যাম্পাসের ভিতরে ঢুকলাম, ওখানে যাওয়ার পরে মনে হচ্ছে যে ক্যাম্পাস এরিয়াতে ঢুকার পরে মনে হচ্ছে যে 30-35 ডিগ্রিতে হচ্ছে তাপমাত্রা চলে আসছে, একমাত্র কারণ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে গাছপালার পরিমাণ একটু বেশি আছে, বিশেষ করে হচ্ছে মল চত্বরের দিকে যখন গেলাম, এবং ইভেন আমার আমার জুহু হলে গিয়েছিলাম, জুহু হলে যাওয়ার পরে দেখলাম যে গরম মোটামুটি পুরোপুরি একটা কমে গেছে, এরকম একটা পরিবেশ। তো যাই হোক, তাহলে এখানকার মধ্যে উই শুড মোর প্লান্ট মোর ট্রিজ। আচ্ছা বাংলাদেশ, সরি বাংলাদেশ কেন পড়তাম, ইংলিশ, ইংলিশ এজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, ভাষা, ইউ ক্যান নট গেট, ইউ ক্যান নট গেট আ গুড জব, তুমি একটা ভালো জব পেতে পারবে না, বা তুমি জব পাবে না যদি না আমরা কি করি, যদি না, যদি না আমরা কি করি, ইংলিশ না শিখি, ইংলিশটা যে আমরা না শিখি, তাহলে অথবা ইংলিশটা না পড়ি, ঠিক আছে, আমরা যদি ইংলিশটা ঠিকমতো না পারি, না পড়ি, তাহলে হচ্ছে আমরা জব পাবো না। তাহলে এখান থেকে হচ্ছে আমরা সেন্টেন্সটাকে হচ্ছে দুইভাবে করা যেতে পারে, একটু মনোযোগ দিয়ে দেখো, সেন্টেন্সের মধ্যে মেইন সেন্টেন্স যেটা দেখো আমাদের, এটা এটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। আচ্ছা এখন এখানে যেহেতু আমাদের সাবজেক্ট এবং ভার্ব অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে এখানকার মধ্যে আমাদের দুইটা জিনিস হতে পারে, এক নম্বর এটাকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ ইফ নট দিয়ে করতে পারি, ইফ নট অথবা আনলেস দিয়ে করতে পারি, ইফ নট দিয়ে করতে পারি অথবা কি দিয়ে করতে পারি, আনলেস দিয়ে করতে পারি একটা, আরেকটা হচ্ছে এই ইফ নট অথবা আনলেসকে যখন আমরা, আনলেসকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে অর্থাৎ ক্লজ হিসেবে ব্যবহার করি, ক্লজ, তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, উইদাউট, উইথ আউটটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখানকার মধ্যে আমরা উইদাউট যদি দেই, তাহলে তোমরা অনেকে দেখলাম একজন দেখে উইদাউট দিয়ে অ্যান্সার করছো, তাহলে এখানে আমাদের কি ব্যবহার করতে পারি, উইথ আউট লার্নিং, উইদাউট লার্নিং ইংলিশ, ইংলিশ শেখা ছাড়া ইউ ক্যান নট গেট আ গুড জব, ঠিক আছে, তুমি একটা ভালো চাকরি পেতে পারো না। আচ্ছা এখন যদি আমরা এই যে উইদাউট ছাড়া যদি আমরা আনলেস দিয়ে করি, তাহলে কি হবে, আনলেস, যদি না, ইউ ডু নট, ইউ
লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ, যদি না তুমি ইংলিশটা না শিখো তাহলে হচ্ছে তুমি চাকরি পাবা না। আচ্ছা, আনলেসের পরিবর্তে যদি আমরা এখানে ইফ নট দিয়ে করি তাহলে কি হবে? ইফ ইউ ডু নট বা ডোন্ট লার্ন ইংলিশ তাহলে বাকিটা এরকমভাবে হবে। তাহলে আই থিঙ্ক এখন দেখো এই সেম বিষয়গুলো হচ্ছে আমাদের এখানভাবে চলে আসতেছে। এখন লার্নের পরিবর্তে হচ্ছে তোমার এখানে কি হতে পারে, ইফ ইউ ডু নট হ্যাভ এনাফ ইনাফ নলেজ অ্যাবাউট ইংলিশ, হ্যাঁ এরকমভাবেও হতে পারে, প্রথমে ইন ইংলিশ তা হতে পারে, অথবা ইফ ইউ ডু নট হ্যাভ গুড কমান্ড অব ইংলিশ, অর্থাৎ এক কথায় হচ্ছে তোমাকে বাক্যটা মিনিংফুল করতে নিতে হবে। আচ্ছা, এ দেখো আমাদের সি নাম্বারটা এখানকে করাপশন রয়েছে, তার মানে ইট ইজ টাইম, হাই টাইম রয়েছে, সো এখানে আমাদের কি হবে, উই স্টুড, স্টুড দিয়ে বলবা, ইউ স্টুড অ্যাগেনস্ট ইট। আই থিঙ্ক এটা পারবা। হ্যাঁ, ডি নাম্বারটা, আমি সি নাম্বারটা সেটার জন্য করছি না, হ্যাঁ সি নাম্বার সেজন্য করছি না। তারপরে দেখো মাই চাইল্ড ওয়াজ ওয়াজ ফুল অব জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশবটা ছিল আনন্দ এবং আনন্দে পরিপূর্ণ ছিল। আই উইশ, দেখো এখন এখানে দেখো আই উইশের ব্যবহার, এখানে অ্যাডমিশন টেস্টে বি সি ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, এখান থেকে প্রশ্ন হয় ডিউ সি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের, ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের। আচ্ছা, উইশের ব্যবহারটা কি, উইশের ব্যবহারটা হচ্ছে উইশের পরে যদি আমাদের আমরা একটা সেন্টেন্স অ্যাড করি বা যুক্ত করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের শুধুমাত্র ভার্ব যদি করতে চাই সেটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, আর যদি আমরা মডেল ভার্ব ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব, সেক্ষেত্রে কুড ব্যবহার করব। তাহলে আই উইশ আই ওয়্যার আ চাইল্ড, আমি যদি আবারও একটা শিশু হতাম, ঠিক আছে এটা হতে পারে, অথবা ইফ আই উইশ আই কুড গো ব্যাক, এরকমভাবে তোমরা দিতে পারো, যে কোনো একটা দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দুইটা এখানে হতে পারে, আই উইশ আই ওয়েশ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেইন, ঠিক আছে, অথবা আই উইশ আই কুড বি আ চাইল্ড অ্যাগেইন, কুড বি আ চাইল্ড অ্যাগেইন, হ্যাঁ এরকমভাবে হতে পারে। আই থিঙ্ক তাহলে হচ্ছে তোমরা ডি নম্বরটা বুঝতে পেরেছ। ই নম্বরটা আমরা আসি, ই নম্বর, ই নম্বরটা দেখো, মোবাইল ফোন ইজ ওয়ান্ডার অফ সায়েন্স, এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিষয়, বাট, কিন্তু এখন আমাকে একটু বলো তো দেখি, বাট যখন আমরা বলছি বাট বললে হচ্ছে আমাদের অপর সেন্টেন্সটা কি হবে বলো তো, অপর সেন্টেন্সটা হচ্ছে বিপরীত হবে, তার মানে আমাদের এই দুটো সেন্টেন্সকে হচ্ছে বিপরীতার্থ করছে, কিন্তু এটা মোবাইল ফোন হচ্ছে আধুনিক সময়ের আধুনিক বিজ্ঞানের একটা বিষয়, কিন্তু আমরা কি করছি, উই মিস ইউজড অব ইট, আমরা এটার অপব্যবহার করছি, এই তো দুটো সেন্টেন্সকে আমরা এখন সংযুক্ত হয়ে গেল। বাট ইট হ্যাজ সাম ব্যাড ইফেক্টস হবে, নট ডিসঅ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল, হ্যাঁ সাকিব আল মাহমুদ ঠিক আছে। খাদিজা, তোমার ব্যাড ইফেক্টস যখন বলছো, ইফেক্টসটা হচ্ছে আমাদের নাউন, এই নাউনটাকে প্লুরাল করে দিতে হবে, নাউনটা একাকি বসে না, কি একাকি বসে না, ইট ইজ নট এভরিথিং ইন আওয়ার লাইফ টাইম, ইন আওয়ার লাইফ হবে, লাইফ টাইম দরকার নাই, লাইফ যখন বলছো তখন টাইম টাইম নটও চলে আসে, তখন টাইমটা অটো চলে আসে। আচ্ছা, এখানকার মধ্যে এটাকে এরকম ভাবে বলতে পারে, উই মিসইউজড, ইট ইজ মিসইউজড এরকম ভাবে বলতে পারো অ্যাজ ওয়েল, হ্যাঁ ওকে। আচ্ছা, তারপরে দেখছি আমরা পরে এফ নাম্বার, যদি দেখো হি ক্যান নট রান দ্য বিজনেস, সে বিজনেসটা চালাতে পারছে না, সো হি শুড, তার উচিত। এরপরে দেখো তো আমাদের কি হবে, এখানে এখানে শুড রয়েছে, মডেল ভার্ব রয়েছে, মডেল ভার্ব যেহেতু তার মানে এরপরে হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ভার্বটা যুক্ত হয়ে যাওয়ার কথা, তাই না, সাবজেক্ট এবং ভার্বটা যুক্ত হয়ে যাওয়ার কথা, তাহলে তার এটা কি করা উচিত, তার বিজনেস যেহেতু চালাতে পারছে না তার হচ্ছে এখন চাকরি নেওয়া উচিত, হি শুড ডু আ শুড ডু অথবা ডু আ জব, ডু আ জব একটা চাকরি করা উচিত, শুড ডু আ জব তার একটা চাকরি করা উচিত, ঠিক আছে।
আচ্ছা, হি কনফেসড, সে স্বীকার করলো। এটা কি দেখো তো, এই দেড়টা কি এখানে? আমরা কিছুক্ষণ আগে দেড়টা দেখেছিলাম ক্লোজ মার্কার হিসেবে এবং ইয়া হিসেবে, সরি, রিলেটিভ প্রোনাউন হিসেবে। ক্লোজ দ্য কোম্পানি, হ্যাঁ, দেন হচ্ছে গেট রিড অফ, শুধু রিড অফ হয় না, গেট রিড অফ হয়, গেট রিড অফ হয়, হ্যাঁ। হ্যাঁ, টেক আপ প্ল্যানিং ফর প্ল্যান, রোড ম্যাপ প্ল্যানিং হয় বাবা, রোড ম্যাপ প্ল্যানিং, রোড ম্যাপ প্ল্যানিং। আচ্ছা, তা একটু মনোযোগ দিয়ে দেখো, হি কনফেস দ্যাট, সে স্বীকার করলো যে সে কিছু একটা। এখন আমাকে একটু জাস্ট এটা বলো যে এখানকার মধ্যে এটা কী হিসেবে ব্যবহার হয়েছে। পুনাম, তোমারটা ঠিক আছে, বাট এখানকার মধ্যে এটা হচ্ছে আমাদের কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে আছে, তথা ক্লোজ মার্কার। সো যখন আমাদের ক্লোজ মার্কার হয়, এরপরে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব হবে, সাবজেক্ট এবং ভার্ব হবে। তাহলে এটা এটা হচ্ছে ফার্স্ট টেন্সে রয়েছে, ফার্স্ট টেন্স ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এখানটাও হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্মের মধ্যেই হবে, তাই না? তাহলে আমরা এখানকার মধ্যে কী লিখবো, হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, হি ওয়াজ গিলটি, সেজন্য হচ্ছে আমি তাকে মাফ করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, দ্যাটটা এখানে কনজাংশন সেজন্য, তথা ক্লোজ মার্কার সেজন্য আমাদের এখানকার মধ্যে এটা সাবজেক্ট এবং ভার্ব হবে, ঠিক আছে? আচ্ছা, দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, শিক্ষার্থীরা হচ্ছে কবিতাটা মুখস্থ করতে পারছে না। তোমরা কি বাংলার কোনো কবিতা মুখস্থ করছো? বাংলার কোনো কবিতা, বাংলার কোনো কবিতা, এনি ওয়ান, এনি ওয়ান, কে কি কি মুখস্থ করছো যারা জয়েন ক্লাসে আসো? মনে হয় কেউই করো নাই, মেবি। আমরা তো আমি তো মোটামুটি মোটামুটি সবগুলো কবিতায় মুখস্থ ছিল, মোটামুটি মোটামুটি সবগুলো কবিতা মুখস্থ করে রাখছিলাম, বুঝছো, সবগুলো কবিতায় মুখস্থ করে রাখছিলাম। তা আমার এখনো মনে আছে, এই পৃথিবীতে এক স্থান আছে, বিদ্রোহী আমাদের সময় ছিল না, তারপরে হচ্ছে রক্তে আমাদের অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ, সোনাতরিটাও আমাদের ছিল না, তারপর হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, তারপরে ছিল হচ্ছে, তার মানে তোমাদের যদি একটু চেঞ্জ হয়েছে তো তো। আচ্ছা দেখো, আমরা এখানে দেখি টু, টু যখন থাকে তখন পরবর্তী হয় টু, তার মানে এটা হচ্ছে টু, এরপরে হয় টু, আর টু এর পরে হয় অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ হয়। অ্যাডভার্ব কখন হয় আর অ্যাডজেক্টিভটা কখন হয়? এই যে অ্যাডজেক্টিভটা হবে যখন, যখন হচ্ছে পূর্বে ভার্বটা হয় লিঙ্কিং ভার্ব, আর এখানকার মধ্যে যদি অ্যাকশন ভার্ব হইতো তখন হয়তো এটা হতো আমাদের অ্যাডভার্ব। তাহলে হচ্ছে এটা এতই বেশি কঠিন, ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ। এই যে তোমাদের ইয়াটা আছে বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ আছে, বিভীষণের প্রতি মেঘনাদ। এখন তো প্রশ্ন মোটামুটি হয়, ইংলিশ প্রশ্ন তো এখন খুব ইজি হয়, খুবই সহজ হয়, খুবই সহজ হয়। আমাদের সময় অনেক, আমাদের সময় বা আগের সময়গুলোতে প্রশ্ন অনেক হার্ড করতো, তোমাদের সময় আসলে অনেক মানে এই যে ইদানিং প্রশ্ন তুলনামূলকভাবে একটু সহজই হয়। আচ্ছা দেখো, সিন্স দেয়ার ওয়াজ নো মোর কোয়েশ্চেন্স টু ডিসকাস, আলোচনা করার মতো যেহেতু আর কোনো টপিক নাই, সিন্স এটা হচ্ছে আমাদের কি আছে, সিন্স শব্দটা হচ্ছে এটা যেহেতু হচ্ছে কনজাংশন, সো এখানকার মধ্যে একটা ক্লোজ মার্কার এবং পরবর্তী আরেকটা সাবজেক্ট ভার্ব যুক্ত হবে, তার মানে আমাদের শূন্যস্থানের মধ্যে আরেকটা সাবজেক্ট এবং ভার্ব যুক্ত হবে। যেহেতু আজকের মতো, আজকের মতো হচ্ছে আমাদের আর কোনো আলোচনার কোনো বিষয় নাই, সেজন্য ঠিক আছে আমরা আজকে চলে যেতে পারি। তাহলে এখানকার মধ্যে কী দিতে পারি? সো উই, এখানে এটা ফার্স্ট টেন্স রয়েছে সেজন্য আমরা বলতে পারি উই লেভ দ্য প্লেস, উই লেফট দ্য প্লেস, আমরা চলে যেতে পারি। অথবা আজকের মতো যেহেতু আলোচনা করার মতো কোনো কিছু নাই, তাহলে উই শেষ করা ইংরেজি কি ইন দ্য ক্লাসেস, ইন্টার দ্য ক্লাস, আমরা ক্লাসটা শেষ করতে পারি, তাই না? এই তো আজকে যত ধরো আমরা এখন ক্লাস শেষ, এখন তোমাদের কোনো প্রশ্ন নাই, কোনো কিছুই নাই, তাহলে এখানে আমরা ব্যবহার করছি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন আমাকে জাস্ট এটা বলো, সবাই আমার সাথে বলো, বলো বলো, ক্লোজ মার্কার যদি হয় এরপরে কি যুক্ত করতে হবে বলো, ক্লোজ মার্কার যদি হয় এরপরে কি যুক্ত করতে হবে, ক্লোজ মার্কার যদি হয় এরপরে কি যুক্ত করতে হবে, সবাই বলো ভাইয়া আপুরা, ক্লোজ মার্কার যদি হয় এরপরে কি যুক্ত করতে হবে?
ক্লজ মার্কার যদি হয় এরপরে কি যুক্ত করতে হবে? সাবজেক্ট ভার্ব। ক্লজ মার্কার যদি থাকে এরপরে সাবজেক্ট ভার্ব। ক্লজ মার্কার যদি থাকে এরপরে সাবজেক্ট ভার্ব। ক্লজ মার্কার যদি থাকে এরপরে সাবজেক্ট ভার্ব। হ্যাঁ, 10 বার পড়ে ফেলো, 10 বার ভাইয়া, 10 বার করে ফেলো, 10 বার এটা পড়ে ফেলো, তারপরে দেখবা যে সেন্টেন্স লিখতে যাবে সাবজেক্ট ভার্ব টাইম হয়েছে কেন। এখন এখানকার যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে এটা অনুসারে, ঠিক আছে? আচ্ছা দেখো, ফিমেল এডুকেশন ইজ কেয়ারিং ক্রাইং নিড ফর আওয়ার কান্ট্রি, খুবই জরুরি। ক্রাইং মানে এখানে কান্দানা, জরুরি অর্থে। দেন হচ্ছে ইট ইজ গুড সাইন দ্যাট নাও ইট ইজ, ওকে ভাইয়া, এখানকার মধ্যে দেখো দ্যাট রয়েছে, এটা এটা হচ্ছে কি হচ্ছে এখানকার মধ্যে, এটা হচ্ছে খুবই ভালো ভালো সাইন যে এখনকার মেয়েরা কি করতেছে, সে পড়াশোনা করতেছে, এখনকার মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। নাও এ ডেলস গার্লস, অথবা হ্যাঁ গার্লসে দেখি, নাও এ ডেজ সাবজেক্ট ভার্বটা যুক্ত করতে হবে, জাস্ট গার্লস ফার্স্ট টেন্সের মধ্যে অ্যাড করে দাও। কি বলতে পারি, গার্লস আর বিকামিং, সুন্দর একটা বাক্য লিখে দিই, বিকামিং এডুকেটেড, মোর এডুকেটেড, এডুকেটেড, ঠিক আছে, আগের থেকে অনেক বেশি শিক্ষিত হচ্ছে, অনেক বেশি শিক্ষিত হচ্ছে, ওকে। এই তো ওকে, তাহলে দেখো মোটামুটি যে সাবজেক্ট ভার্ব হবে, সাবজেক্ট ভার্ব হবে এই বিষয়টা কিন্তু বারবার আসবে, এই বিষয়টাই বারবার আসবে। এবং এই বিষয়টা যদি মাথায় রাখ তুমি মাথায় রাখতে পারো, তোমার সকল প্রশ্ন তুমি এমনি এমনি অ্যান্সার করতে পারবা, সকল প্রশ্ন অটোমেটিক তোমার এমনি চলে আসবে, বুঝছো? সাবজেক্ট ভার্ব লাগবে, সাবজেক্ট ভার্ব লাগবে, এটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব লাগবে, এই বিষয়টা মাথায় রাখো জাস্ট। আচ্ছা দেখো, রিফাত ডাজ নট লাইক, রিফাত পছন্দ করে না, ভার্ব রয়েছে, হি ডাজ নট রিচ দ্য, হি ডাজ, হি নোজ দ্য রিচ ফুড ডাজ নট কন্টেইন রিচ ভিটামিনস, তার মানে রিফাত কি করে না, রিচ ফুড পছন্দ করে না। এই যে এটা অপজিট দিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে দেখো বি নাম্বার, অ্যাজ, দেখো অ্যাজ আছে এখানকার মধ্যে, অ্যাজ শাফি ইজ ডিভোটেড টু হিজ স্টাডিজ অল টিচার্স লাভ হিম, হি হোপস, ইনফিনিটিভ রয়েছে, সে হচ্ছে কি করবে, সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, মনে করো হি অথবা এ প্লাস পাবে, হি উইল গেট চান্স অ্যাট টিইউ, গেট চান্সেস অ্যাট টিইউ অথবা গেট এ প্লাস, ঠিক আছে। আচ্ছা সিকিউর অফ ব্রিলিয়েন্ট রেজাল্ট যাই বলো। আচ্ছা বাই দেখো, ইট ই ড্যাশ ইজ নট গুড, ইট নট কিছু একটা ভালো না, উই শুড গিভ আপ ইট, তাহলে দেখো তো এই সেন্টেন্সের মধ্যে কি আছে, এই সেন্টেন্সের ভার্ব আছে, ইজ নট গুড, কোনো একটা জিনিস ভালো নয় যেটা আমাদের ছেড়ে দেওয়া উচিত, তাহলে এখানকে আমাদের সাবজেক্টটা যুক্ত করতে হবে। এখন কি একটা একটা সাবজেক্ট যুক্ত করো খারাপ একটা জিনিসের নাম বলে, এই তো তোমরা বিড়ির নাম বলছো, স্মোকিং অথবা ড্রাগ এডিকশন, হ্যাঁ সো এরকম যাই বলো না কেন, ড্রাগ এডিকশন সাবজেক্টটা লাগছে আমার এখানে, ঠিক আছে। এই তো আমার 10 মিনিট সর্বোচ্চ, 10 মিনিটের মধ্যে আমি ক্লাসটা শেষ করে দেবো, 10 মিনিট, 10 মিনিটের মধ্যে ক্লাস, আমি আমি বেশিক্ষণ ক্লাস আমিও নিজেও নেই না, বুঝছো, আমিও যে 2-3 ঘন্টা করে ক্লাস নেয় সবাই, হ্যাঁ শুধু শুধু অ্যাডমিশনের সময় তোমরা নাম শুনবা, অ্যাডমিশনের সময় নাম শুনবা, হচ্ছে ম্যারাথন ক্লাস নামে নাম শুনবা, বুঝছো, অ্যাডমিশনের সময় টিচাররা অনেকেই ম্যারাথন ক্লাস নেয়, তো আমার কাছে এটা পার্সোনালি পছন্দ না। আমি যদিও হচ্ছে সর্বোচ্চ মনে হয় 3 ঘন্টা ক্লাস নেই নিয়েছি, 3 আওয়ার্স নিয়েছিলাম, 3 আওয়ার্সের মধ্যে যারা হচ্ছে ম্যারাথন ক্লাস নেয় তারা 10 দিনে যা পড়ায় আমি 3 ঘন্টা তাই পড়াই দিয়েছিলাম, 3 ঘন্টা তাই পড়াই দিয়েছিলাম, বুঝছো। দেখো এখানকার মধ্যে ধরো আমি তোমাকে এই যে দেখো আমি যদি পড়াইলাম লুক ফরওয়ার্ড টু, তুমি এটা মুখস্থ করছো, এটা মুখস্থ করছো লুক ফরওয়ার্ড টু, এবং এটার সাথে যে ব্যতিক্রম নিয়মগুলো থাকতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম, হ্যাঁ কোনগুলোর সাথে আইএনজি হতে পারে, কখন হচ্ছে আমাদের ইনফিনিটিভের সাথে টু হয় না। এখন এটা কি তোমাকে আমার 50টা এমসিকিউ এটাই করাতে হবে লুক ফরওয়ার্ড টুর উপরে, লুক ফরওয়ার্ড টুর উপরে কি 50টা এমসিকিউ তোমাকে সলভ করাতে হবে আমার, হবে না তাই না,
জাস্ট আর এক দুটো প্রশ্ন সলভ করে দিলাম, তোমার এটা যদি ইয়ে হয়ে থাকে তাহলে তোমার মনে রাখ থাকবে, তাই না? আচ্ছা দেখো আমাদের ই নম্বর বাক্যটা একটু দেখি, ই নম্বর বাক্যটা একটু অন্য ধরনের। ই নম্বর বাক্যটা একটু দেখি আমরা, দেয়ার ইজ নো বুঝি, এমন কেউ নাই। দেখো এখানটার মধ্যে আমাদের এটা সাবজেক্ট এবং ভার্ব হয়েছে, ঠিক আছে, এটাই সাবজেক্টের মেইন পার্ট। যে হিন্স ফলশ্রুতিতে হ্যাপিনেস ইজ রিলেটিভ টার্ম, এমন কোনো মানুষ নেই যে মানুষটা হচ্ছে পৃথিবীতে সুখী হয় অথবা যে পৃথিবীতে প্রকৃতপক্ষেই সুখী, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ নো বডি। আচ্ছা এখন এখানকার মধ্যে হচ্ছে মানুষ সম্পর্কে বলছে না, তার মানে হু, সো দেয়ার ইজ নো বডি হু ইজ রিয়েলি হ্যাপি, যেহেতু এটা ইজ রয়েছে সেজন্য আমাদের এটাও ইজ হবে। দ্যার ইজ নো বডি, এমন কোনো নাই হু ইজ রিয়েলি হ্যাপি, হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এখানকার মধ্যে জাস্ট বডির সাথে এখানকার মধ্যে একটা সেন্টেন্সটা যুক্ত করে দিলাম, এখানকার মধ্যে এই যে প্রোনাউন যুক্ত করে সাবজেক্ট একটা সেন্টেন্স যুক্ত করে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো এখন এই বাক্যটা দেখো, এই এফ নাম্বার বাক্যটা দেখলে তোমাদের একটু সুন্দর ইয়ে হবে। দেখো এফ নাম্বার বাক্যটা একটু মনোযোগ দিয়ে দেখো, বার্ডস পাখি ইন উইন্টার আর কল্ড, মানে বার্ডসকে বলা হয় মাইগ্রেটরি বার্ডস, যে পাখিগুলো শীতে আসে আমাদের দেশে সেই পাখিগুলোকে হচ্ছে কি বলা হয়, অতিথি পাখি বলা হয়। ইউ শুড নট কিল দ্যাম, আমাদের সেগুলোকে হত্যা করা উচিত নয়। এখন একটু যদি দেখো এই সেন্টেন্সের মধ্যে একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, এটা বুঝতে কিন্তু তোমাদের অনেকগুলো বোঝা হয়ে যাবে। এই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট একটা ভার্ব, এখন আমরা এখানটার মধ্যে কি কি যুক্ত করতে পারি বলো তো, আগে এটা বুঝো আমরা এখানে কি কি যুক্ত করতে পারি। পানি কই দেখো, আমাদের এখানকার মধ্যে একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে, একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে একটাই ভার্ব আছে, এখন আমরা এখানে কি যুক্ত করতে পারি বলো তো, হয় ভার্ব যুক্ত করতে পারি অথবা সাবজেক্ট ভার্ব যুক্ত করব, তবে সাথে একটা ক্লোজ মার্কার, তাই না? তাহলে এখানকার মধ্যে শুধুমাত্র আমরা কেম দিলে হচ্ছে না, হ্যাঁ কাম কেম কাম দিলে হচ্ছে না। তাহলে এখানটার মধ্যে আমরা যে পাখিগুলো আসে, তাহলে এখানে যে পাখিগুলো শীতে আসে সেই পাখিগুলোকে কি বলা হয়, মাইগ্রেটরি তথা অতিথি পাখি বলা হয়। তাহলে এখানকার মধ্যে দেখো আমাদের যেহেতু অলরেডি সাবজেক্ট ভার্ব আছে, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা জাস্ট একটা ক্লোজ মার্কার দিয়ে অথবা একটা দিয়ে দেন হচ্ছে আমরা করতে পারি। তাহলে দ্যাট যা কেম, এটা কিসে আছে, প্রেজেন্টে আছে, তার মানে কাম, কাম ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি ইন উইন্টার, আমাদের দেশে যে পাখিগুলো হচ্ছে কি করে আসে সেই পাখিগুলোকে আমরা কি বলি, সেই পাখিগুলোকে আমরা, সেই পাখিগুলোকে হচ্ছে আমরা কি বলি, টু আওয়ার কান্ট্রি, ওকে, সেগুলোকে হচ্ছে আমরা মাইগ্রেটরি বার্ডস বলি, ওকে। পিপল আর কেয়ারফুল, মানুষ হচ্ছে সতর্ক, ইন ঢাকা সিটি, ঢাকা সিটির মানুষের হচ্ছে সতর্ক, দে ডু নট ওয়েস্ট দেয়ার রিসোর্স, তারা তাদের সম্পত্তি নষ্ট করে না। একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে দেখো, এই সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্ট এবং ভার্ব আছে, রাইট, ভার্ব আছে। তাহলে এরপরে দেখো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ রয়েছে, এখন কিছু একটা নিয়ে তারা সদস্য, মানে সতর্ক, সরি, কিছু একটা বিষয় নিয়ে তারা সতর্ক। তাহলে কোন বিষয়টা নিয়ে সতর্ক, যে কোনো একটা বিষয়ের কথা তোমরা বলো, কেয়ারফুল অ্যাবাউট, যে কোনো একটা হতে পারে, যে কোনো একটা হতে পারে, তাই না, যে কোনো একটা হতে পারে। তারপরে এখানটার মধ্যে তোমরা এটা এটাকে এরকমভাবে বলতে পারো, কেয়ারফুল এনাফ লিভিং, ইনাফ লিভিং, এই এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এটা হচ্ছে অ্যাডভার্ব হয়, এনাফটা এখানে অ্যাডভার্ব হয়েছে, লিভিং, তারা হচ্ছে কেয়ারফুল এনাফ লিভিং ইন ঢাকা সিটি, অথবা এটা এরকম ভাবে তুমি বলতে পারো, এরপরে একটা ফ্রেজ যুক্ত করে, কেয়ারফুল অ্যাবাউট লিভিং, অথবা লিভিং এর জায়গা এখানকার মধ্যে দেখো রিসোর্স যেহেতু বলছে, তার মানে এখানে তুমি বলতে পারো কেয়ারফুল অ্যাবাউট ওয়েস্টিং মানি অথবা স্পেন্ডিং মানি, এখানে একটা ফ্রেজ যুক্ত করে দাও, অফ দাও স্পেন্ডিং মানি, টাকা খরচ করার ব্যাপারে স্পেন্ডিং মানি, স্পেন্ডিং মানি এরকম ভাবে দিতে পারো, সমস্যা নেই, একটা ফ্রেজ যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে, ওকে।
আচ্ছা নেক্সট, আমরা আজকে এটা করে শেষ করে দেব। হ্যাঁ, নো ম্যান ক্যান ডু, কোনো মানুষই করতে পারে না। ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে সামাজিক জীব, কোনো মানুষই হচ্ছে করতে পারে না। হ্যাঁ, অ্যাবাউট 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 ইয়া বলছো না? আচ্ছা, কোনো মানুষই করতে পারে না, তার মানে হচ্ছে সে যা চায় সেটা কিছুই সে করতে পারে না। এখন দেখো, এই সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্ট ভার্ব আছে। এখন অপর সেন্টেন্স আরেকটা যদি সাবজেক্ট ভার্ব যুক্ত করতে চাই, আরেকটা যদি সাবজেক্ট এবং ভার্ব যুক্ত করতে চাই, তাহলে এখানে কি যুক্ত করতে হবে? মাঝে একটা এই সিএম প্লাস সাবজেক্ট ভার্ব যুক্ত করতে হবে। তার মানে এখানকার মধ্যে কি যুক্ত করতে পারি? হোয়াট ইভার, হোয়াট ইভার হি লাইকস, যা সে পছন্দ করে তাই সে করতে পারে না। ঠিক আছে, তাই সে করতে পারে না। তারপরে দেখো, রবিনসন ক্রুসো ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, হিজ ফাদার ওয়ান্টেড হিম, এ ওয়ান্টেড হিম রয়েছে, তার মানে কি হবে? টু বি আ কিছু একটা, টু বি আ ডক্টর, টু বি কিছু একটা দিয়ে দিলাম আমরা। আচ্ছা দেখো লাস্ট প্রশ্নটা, ড্যাশ ইন বাংলাদেশ আর আনএমপ্লয়েড, সেলফ এমপ্লয়মেন্ট ইজ আ পসিবল সলিউশন টু দা দিস প্রবলেম। তাহলে দেখো, আমাদের এই সেন্টেন্সের মধ্যে কি মিসিং রয়েছে? আমাদের এই সেন্টেন্সের মধ্যে দেখো, আমাদের এখানকার মধ্যে হচ্ছে মিসিং রয়েছে, সাবজেক্টটা মিসিং রয়েছে, তার মানে আমাদের ভার্ব রয়েছে, সাবজেক্টটা মিসিং রয়েছে। তাহলে এটা অনুসারে এখন আমাদের একটা বাক্য, সাবজেক্ট লিখে একটা বাক্য লিখে ফেলো তো তোমরা। হ্যাঁ, এখানে লিভ অ্যালোনটা কেন হবে না? দেখো, আমরা এখানটা আমাদের ক্যান যদি থাকতো, ক্যান এ ক্যান এরপর দুটা যদি না থাকতো, তাহলে আমরা লিভ অ্যালোন দিতে পারতাম, বুঝছো? লিভ অ্যালোন দিতে পারতাম, লিভ অ্যালোনটা হচ্ছে দিতে পারতাম এখানে। আচ্ছা এখন বলো তো, এখানে সেটা যে নাম্বারটা একটা সাবজেক্টটা করে ফেলো তো, যে নাম্বার একটা সাবজেক্ট লিখে ফেলো। তার মানে দেখো, মোস্ট অফ দ্য পিপলস ইন বাংলাদেশ, মোস্ট অফ দ্য পিপল আর আনএমপ্লয়েড, আমার মতে বেকার আর কি। সেলফ এমপ্লয়মেন্ট ইজ আ পসিবল সলিউশন টু দিস প্রবলেম। তো এখানকার মধ্যে কি হবে? অথবা মোস্ট অফ দি স্টুডেন্টস, অধিকাংশ শিক্ষার্থীরা হচ্ছে বেকার। ওকে, আচ্ছা তাহলে এখন আমাকে আজকের ক্লাসের মধ্যে যদি আমরা ওভারঅল সব কিছু যদি একসাথে এখন বলি, এক ওভারঅল সব কিছু যদি আমরা একটু যদি বলি, এখানকার মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো আমরা পাচ্ছি, হ্যাঁ কোন কোন বিষয়গুলো হচ্ছে আমাদের মেইন ফোকাসে আসতেছে একটু যদি দেখি আমরা। কই, এক নম্বরটা কোথায় রাখলাম? হ্যাঁ, আমাদের যে ব্যবহারগুলো, এছাড়া হচ্ছে আমাদের আর কি কি ব্যবহার রয়েছে ভাই, ওগুলো একটু দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা ইফের ব্যবহারটা আমরা শিখলাম, আমরা টু টু এর ব্যবহারটা শিখলাম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ব্যবহারটা আমরা শিখলাম। তারপরে হচ্ছে আমরা এই যে দেখো, উইথ এ ভিউ টু, এটাও শিখলাম, ইন লিউ অফ পরিবর্তে, তখন হচ্ছে একটা পরিবর্তে আর একটা। এখানকার মধ্যে প্রথমটা হচ্ছে বড় জিনিস হবে, আর একটা হচ্ছে ছোট জিনিস, অথবা এখানটা হবে ছোট খারাপ, পরটা হবে ভালো, এরকম একটা হবে। হ্যাঁ, এই তারপরে শিখলাম আর কি। আচ্ছা এখন আসি, সো ড্যাট ইজ দ্যাট যদি থাকে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পরবর্তীতে ক্যান অথবা কুড হবে। এখানটা আমাদের ক্যানটা কখন হবে? ক্যানটা তখনই হবে যখন পূর্ববর্তী ভার্বটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়, আর কুড হবে পাস্ট টেন্স হলে। আচ্ছা আই থিঙ্ক এইটা হচ্ছে তোমাদের সমস্যা হবে না। আচ্ছা নেক্সট আমরা শিখলাম হচ্ছে সো দ্যাটের ব্যবহার শিখলাম, সো দ্যাটের ব্যবহার শিখলাম। দেন হচ্ছে আমরা কনজাংশন, এই যে সাবজেক্ট হবে, সাবজেক্ট হবে, এরপরে ভার্ব হবে, আর কনজাংশনগুলো এরকম অনেকগুলো ওয়ার্ড হয়ে থাকে। আচ্ছা অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা এটা শিখি নাই। অ্যাজ সুন অ্যাজ যুক্ত হচ্ছে দুই পাশে সেম টেন্স হবে, সেম, এই পাশে প্রেজেন্ট টেন্স হলে ওই পাশেও প্রেজেন্ট টেন্স, এই পাশে ফার্স্ট টেন্স হলে এই পাশেও ফার্স্ট টেন্স হবে। আচ্ছা এই ব্যবহারটা শিখে আমরা আজকে শেষ করে দিই নাকি? এখান থেকে অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন হয়, এখান থেকে একটা অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়। দেখো, নো সুনারের সাথে ব্যবহার হয় দেন, স্কার্সের সাথে ব্যবহার ওয়েন, হার্ডলির সাথে ব্যবহার ওয়েন। হ্যাঁ, নো সুনার হ্যাড দেন, স্কার্স দেন, হার্ডলি ওয়েন, অথবা বিফোরও হয় এটার সাথে। ঠিক আছে, এটা ওয়েনের সাথে বিফোরও হয়। আচ্ছা এই যে এই ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়েন, দেন, বিফোর, এটার পরে হচ্ছে ফার্স্ট টেন্স হয়,
ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, মাথায় রাখতে হবে। আর নো সুনার হ্যাড যখন হয়, এখানে দেখো, এখানে ধরো আমরা সেন্টেন্সটা কি ছিল, ফার্স্ট পারফেক্টের মধ্যে সেন্টেন্সটা কি, কেমন স্ট্রাকচারটা কেমন ছিল, সাবজেক্ট হ্যাড, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তাই না? ভার্বের 3 নম্বর ফর্ম। তো এখানকার মধ্যে হ্যাডটা আগে নিয়ে আসলাম, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট যুক্ত করতে হয়, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, সেম ভাবে তিনটাতেই। তো এগুলো হচ্ছে আমাদের এই 10টা হচ্ছে মেইনলি এসে থাকে। এই ছাড়া হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে আমাদের পরীক্ষায় একটা প্রোভার্ব দিয়ে থাকে, প্রোভার্ব, প্রোভার্বটা হচ্ছে দিয়ে থাকে, ঠিক আছে? তো এগুলো যদি তোমাদের কভার করা থাকে, এগুলো যদি তোমরা আবার একটু দেখে নিতে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের এটা বেশি একটা সমস্যা হবে না। এখন আমাকে একটু জানাও তো দেখি, এটা কি তোমাদের বেশি সমস্যা হবে? এখন জাস্ট তোমরা যে কাজটা করবা, যে কাজটা করবা, তোমাদের হচ্ছে দুইটা টপিককে, হচ্ছে দুইটা টপিকে প্রিভিয়াস ইয়ার্স থেকে দুইটা টপিক থেকে আসে। 1 নম্বর হচ্ছে 2 নং যে টপিকটা রয়েছে তোমাদের, 2 নং স্পেশাল ইউজেস অ্যান্ড প্রেজেন্ট ক্লজ, এবং 3 নং যে টপিকটা রয়েছে এই যে সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন এবং সেন্টেন্স কমপ্লিশন এবং এবং আমাদের স্পেশাল ইউজেস অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ। হ্যাঁ, ফ্রেজ অ্যান্ড ক্লজ, এই দুটো টপিকটা হচ্ছে এসএসসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থেকেই আমাদের এটা চলে আসে। মোস্ট অফ দ্য ইউথ, আচ্ছা ঠিক আছে, তো এই দুইটা টপিক হচ্ছে মেইনলি হচ্ছে একবার এসএসসি পরীক্ষা হুবহু চলে আসবে। তো এই জন্য তোমরা যে কাজটা করবা, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন 16 থেকে 23, 16 থেকে 23 মাঝখান দিয়ে পরীক্ষা হয় নাই, 20-এ পরীক্ষা হয় নাই এবং 21-এ পরীক্ষা হয় নাই, 22-এ হয়েছিল। হ্যাঁ, সো 16 থেকে 23, তার মানে কয়টা সাল হলো, 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, দেন হচ্ছে 22, দেন হচ্ছে 23, কয়টা, 1 2 3 4 5 6, 6টা পড়ে ফেলবা, ইনশাল্লাহ এগুলো থেকে কমন চলে আসবে, ঠিক আছে? ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের কমন চলে আসবে। তো আই থিঙ্ক, এবং ইভেন আর এখান থেকে যদি তোমরা এই যে ভাইয়া এখানকার মধ্যে যে নিয়মগুলোর কথা বললাম, এগুলোকে আবার একটু দেখে নাও, এগুলোর বাইরে তেমন আসার পসিবিলিটি নেই বললেই চলে, এগুলোর বাইরে আসার পসিবিলিটি নেই বললেই চলে। তো ঠিক আছে, আর লাস্ট একটা কথা, লাস্ট একটা কথা বলি নেই, সেটা হচ্ছে আমাদের ক্লাস কেমন লাগছে বলো, ক্লাস কেমন লাগলো তোমাদের, ক্লাস কেমন লেগেছে সবার, সবাই চলে গেছো না, নাকি সবাইকে চলে গেছো নাকি, এক দুজন আসো, আচ্ছা যাই হোক, আমরা শেষ করে দিচ্ছি। সো সবাই ভালো থাকবা, আর লাস্ট একটা কথা, সেটা হচ্ছে আমাদের টার্গেট ডিউ কোর্সে ভর্তি চলতেছে, আর টার্গেট ডিউ কোর্সে ভর্তি চলছে, আমরা চাই তোমরাও হচ্ছে এই কোর্সে ভর্তি হও। আমাদের এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় যে এরকমভাবে টপ করেছে, আমি চাই আগামী বছর টপ 10-এর মধ্যে আমাদের কমপক্ষে 5 জন শিক্ষার্থী থাকুক, ইনশাল্লাহ এটা তোমাদের মাধ্যমেই সম্ভব হবে। আমি 24 ব্যাচের উপরে অনেক বেশি এক্সপেকটেশন করতেছি, 23 ব্যাচের প্রতি যা ছিল এর চেয়ে এখন 24 ব্যাচের প্রতি আরও বেশি এক্সপেকটেশন করতেছি, 25-26-এর মধ্যে তো আরও বেশি এক্সপেকটেশন থাকবে ইনশাআল্লাহ আমাদের। সো 24 ব্যাচের মধ্যে আমরা 5 জন চাচ্ছি, 25-26 জন হচ্ছে 10 জনে 10 জন হয় ইনশাআল্লাহ। তো এই জন্য হচ্ছে তোমাদের হচ্ছে আমাদের সাথে যুক্ত যারা এখনও হও নেই এবং যুক্ত হতে চাও, যারা দ্রুত যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ, সব কিছুর থেকে বেস্ট সার্ভিস পাবো, সব কিছু ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। তো তোমাদের আর কারো কোনো যদি প্রশ্ন থাকে, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। আর হচ্ছে আমাদের টার্গেট ডিউ ফুল কোর্স হচ্ছে এখন ফি হচ্ছে 2500 টাকা, এখন 5000 টাকার কোর্স, এখন 2500 টাকায় ভর্তি চলতেছে। সো যারা এখনও ভর্তি হও না দ্রুত ভর্তি হয়ে যাও, অন্য সকল কোর্সের অন্য সকল জায়গায় কিন্তু তুমি আরও বেশি ভর্তি হবা, কিন্তু সেখানকার মধ্যে রিটার্ন থাকবে না, ইভেন ইভেন তুমি অনলাইন অফলাইনে যদি ভর্তি হও সেখানকার মধ্যে রিটার্নের ওই পরিমাণে ক্লাস থাকবে না। আমাদের রিটার্নের উপর প্রায় 30টার মতো ক্লাস থাকবে, বাংলা ইংলিশ এবং প্রত্যেক দিন HW থাকবে, প্রত্যেক দিন হচ্ছে আমাদের আগামী 3 মানে এসএসসি পরীক্ষার পরে প্রায় যে 4 মাসের মতো সময় পাবা, এই 4 মাস প্রত্যেক দিন তোমাদেরকে আমরা লিখতে দেব, লিখতে দেব, লিখতে দেব যে, এবং হচ্ছে লিখার পাশাপাশি দেওয়ার পাশাপাশি লিখতে দেওয়ার পাশাপাশি এগুলো একটা ফিডব্যাক,
ধরো তুমি লিখেছ এটা এখানে ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে, এটা তো জানতে হবে নাকি। ধরো আমি একটা লেখা দিলাম, যে কোনো একটা লেখা, হ্যাঁ যে কোনো একটা হঠাৎ করে একটা টপিক দিয়ে লিখতে দিলাম, তুমি এই টপিক সম্পর্কে লিখলা। এখন প্রথম যেদিন লিখেছ সেদিনকার লেখার সাথে লাস্ট পরীক্ষার আগে, তুমি হচ্ছে পরীক্ষার 1 মাস আগে মোটামুটি তুমি একটু লেখার সাথে একটু মিলাইও, দেখো যে তোমার কোনো চেঞ্জ আছে কিনা লেখার মধ্যে। এই বিষয়টা ইনশাল্লাহ তোমরা অফ অনলাইনে অ্যাটলিস্ট অনলাইনে অনলাইনে যেটা হচ্ছে রিটেন কোর্সের জন্য সবচেয়ে, রিটেন কোর্সের মধ্যে অন্যরা সবাই যা যা করে সেটা হচ্ছে ক্লাসের মধ্যে একটা প্যারাগ্রাফ নেয়, প্যারাগ্রাফ নিয়ে এটা রিডিং পড়ায় দেয়, অনুবাদ করে দেয়, সেটা তো করেই। আর এখানে কিভাবে লিখতে হবে, কিভাবে লিখতে হবে এবং কিভাবে লেখার পাশাপাশি তোমরা যে নিজেরা লিখবা পরীক্ষার হলে তো হুবহু কমন আসতেও পারে নাও আসতে পারে, নাকি অ্যাডমিশন টেস্টে তো কমন আসতেও পারে আবার নাও আসতে পারে, এটা তো বলা যায় না তাই না? কমন আসলে আলহামদুলিল্লাহ, কমন আসলে আলহামদুলিল্লাহ, আর না আসলে তো তোর কি যে বলবা যে ভাইয়া আমরা তো পারি নাই, এটা বলবা না। তো এই জন্য হচ্ছে নিজেরা যেন কমন না আসলেও লিখতে পারো, কমন না আসলেও লিখতে পারো, এই টেন্ডেন্সিটা হচ্ছে আমরা লিখতে পারো, এই টেন্ডেন্সিটা হচ্ছে আমরা তৈরি করতেছি তোমাদের মাঝে। এটা 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 হচ্ছে আমরা সবসময় করে আসতেছি, শুধু তোমাদের মাঝেই না, গত 2020-21 সাল থেকে মেনলি আমি এটা করতেছি যে লিখা রিটেনটা ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে লেখাটা খুবই জরুরি। তো এটা হচ্ছে অনলাইনে এত কম প্রাইসে মনে হয় অন্য কোথায় পাবা না, অন্য সব জায়গায় হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র তোমাকে এমসিকিউর একটা প্রিপারেশন নেওয়া হবে। আমি 1000টা পোস্ট দেখাতে বা 1000টা রেজাল্ট দেখাতে পারবো যে রেজাল্টের মধ্যে হচ্ছে এমসিকিউ হচ্ছে 40+ মার্কস পাচ্ছে কিন্তু রিটেনের মধ্যে গিয়ে মারা খেয়ে গেছে, ঠিক আছে, বা ধরা খেয়ে গেছে। সো এই বিষয়টা তোমাদের যেন না হয়, এই জন্য তোমরা শুরু থেকে এসএসসি পরীক্ষা যখন শেষ হবে শুরু থেকেই হচ্ছে এমসিকিউ এবং রিটেনের শেষ 1 মাসে শুধু রিটেনের প্রস্তুতি নিলে ধরা খাওয়া। যেখানকার মধ্যে বলবা যেখানে ভর্তি হও না কেন তোমায় আমি জিজ্ঞাসা করবা যে ভাইয়া রিটেন কি করবেন, রিটেন কিভাবে পড়াবেন, রিটেন কি কি আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথমে আগে কনফার্ম হয়ে নেবে। আমাদের কোর্সে ভর্তি হতে হবে কোনো কথা নাই ভাই, আমাদের কোর্সে ভর্তি হতে হবে কোনো জরুরিও না, তুমি যেখানে যাও না কেন এমসিকিউ এবং রিটেনের কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে, কম্বাইন্ড প্রস্তুতি নিতে হবে। তো ইনশাল্লাহ আশা করছি তোমরা ভর্তি হয়ে যাবে দ্রুত। সবাই ভালো থেকো, হ্যাঁ ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।